হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? একটু ঝটপট তোমরা তোমাদের বন্ধুদের মেনশন দিতে থাকো, আমি আসতেছি কিছুক্ষণের ভিতরই। হ্যাঁ, চলো আমরা আস্তে আস্তে শুরু করি আমাদের ক্লাস। আচ্ছা, কেমন আছি সবাই? একটু ঝটপট বলে ফেলো, তোমাদের কি অবস্থা, দিনকাল কেমন কাটতেছে? আমরা অনেকেই অনেকেই আমরা পরিচিত, অনেকেই পরিচিত না, আমাদের আস্তে আস্তে পরিচয় হয়ে যাবে। আর তোমরা যারা ইতিমধ্যে আমাকে চিনো, তারা তো একটু কমেন্টে জানাও যে কে কে আমাকে চিনতেছ, বা আগে থেকে আমরা পূর্ব পরিচিত কে কে আছি। অনেকদিন ধরেই তোমাদের সাথে ক্লাস নেওয়ার অনেক ইচ্ছা ছিল, বাট সামহাও হয়ে উঠতেছিল না। মাঝখানে শিডিউল দেওয়ার পরে ওই আমার মোবাইলের কিছু প্রবলেমের কারণে শিডিউলটা অফ করতে হয়েছে, দেন আবার শিডিউল নেওয়া, আবার শিডিউল দেওয়া। আর আমি 10 মিনিট স্কুলের ম্যাথ ডিপার্টমেন্টের হেড হিসেবে দায়িত্ব পালন করতেছি তোমাদের, আর তোমাদের নিয়েই অনেক কিছু কাজ, তোমাদের নিয়েই সব কিছু পরিকল্পনা আমাদের। তো আজকে আমরা বহুপদী যে চ্যাপ্টারটা আছে সেটা নিয়ে কথাবার্তা বলবো। আর এই বহুপদী চ্যাপ্টারটার সাথে আমাদের অনেক আবেগ জড়ায় আছে। কেন আবেগ জড়ায় আছে? আমরা যারা ইন্টারমিডিয়েটে সায়েন্সে আছি, তাদের অন্যতম প্রিয় চ্যাপ্টার হওয়ার কথা বহুপদী। কারণ কি, আমাদের উচ্চতর গণিতের যে 3 নম্বর চ্যাপ্টার, 2 নম্বর চ্যাপ্টারটা ছিল বীজগাণিতিক রাশি, এই বীজগাণিতিক রাশির অনেকগুলো কনসেপ্ট এখানে আমাদের কাজে লাগবে। আর আমার একটা বদভ্যাস আছে, সেটা হচ্ছে যে একটু বেসিক নিয়ে বেশি কথাবার্তা বলা, বেসিক নিয়ে আমি একটু বেশি লাফালাফি করি। তো বেসিকগুলোও পড়াশোনা করব বেশি বেশি, আর খুঁটিনাটি বিষয়গুলোও দেখার চেষ্টা করব। তোমরা রেগুলার নোট করার চেষ্টা করবা। আর আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে পড়ানোর বিষয়টা হচ্ছে স্টুডেন্ট কেন্দ্রিক, আমরা টিচাররা জাস্ট মনিটর করতে পারবো, গাইড করতে পারবো, এটা এইভাবে করো, এটা ওইভাবে করো, বা চিন্তা করার দায়িত্বটা তোমাদের উপর। আর সেই ক্ষেত্রে আমি তোমাদের জন্য কিছু চিন্তা করার জন্য কিছু 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 ছোটো ছোটো ম্যাটেরিয়াল রেখে দিব, যাতে তোমরা তোমাদের সেটা অ্যাসাইনমেন্ট আকারে রাখবো, যে তোমরা এটা অ্যাসাইনমেন্ট দিয়ে দাও এটা। আর তোমরা যারা আমার সম্পর্কে জানো, কী কী জানো একটু কমেন্টে জানায় দাও, আমি তোমাদের কমেন্টগুলো দেখি। কে কে লিখতেছ? হ্যাঁ, অনেকে বলছে কেমন আছেন, ভালো আছি। গাজীপুর থেকে একজন আমাদের সাথে আছে, আদাব আদাব। আর তারপর দেখি কেমন আছেন, ভালো আছি। গুরুজি কেমন আছেন, ভালো। বাহ, অনেককেই তো আমি চিনি, এখানে অনেককেই আমি চিনি। আরে হাসান আনাম, গুড, ওকে, আচ্ছা, নাস্তা করাবো, অবশ্যই অবশ্যই নাস্তা করাবো তোমাদের, তোমাদের নাস্তা করাবো। আমি সত্য কথা বলতে, অনলাইনে যদি আমি কিছু মানুষের প্রতি খুব বেশি খুশি থাকি, মানে যাদের দেখে আমার প্রতিদিন কাজ করার আগ্রহ অনেক বাড়ে, এর ভিতর অনেকগুলো নাম আছে, এর ভিতর অপার আছে, যার মাধ্যমে আমি বুঝতে পারলাম যে অনেকগুলা ওয়ে আছে স্টুডেন্টদের পড়ানো, আউট অফ দ্য বক্স গিয়ে অনেক কিছু চিন্তা করা যায় সবার জন্য, মাস লেভেলের স্টুডেন্টের জন্য। চিন্ময় সাহা মাস লেভেলের স্টুডেন্টের জন্য প্রচুর কাজ করতেছে। তারপর আমি অনলাইনে এই কিছুদিন আগ থেকে খুব ভালো একটা কিউট একটা ছেলেকে চিনতেছি, তার নাম হচ্ছে হাসান আনাম। সে যথেষ্ট ভালো কাজ করতেছে, তার ঘামে ভেজা টি শার্ট, তারপরে ক্লাস নিতে নিতে ঘেমে যাওয়া, সবগুলো বিষয়ে আসলে অনেক নাড়া দেয়। আর তোমাদের কাজ হচ্ছে তাদের ক্লাসগুলোকে এফোর্ট দেওয়া, তাদের যে ডেডিকেশনটা আছে এটাকে রেসপেক্ট দেওয়া। ওদের এই বিষয়গুলো আমি দেখছি, অনেক ফলো করছি। সত্য কথা বলতে কি, ওদের ক্লাস দেখার পরে আমারও ভিতরে আসছে, ইস, আমিও যদি ক্লাস নিতে পারতাম ওদের সাথে। তো এরকম একটা বিষয় কাজ করে। আর আমাদের
যে প্ল্যাটফর্মটা আছে, এএসজি গ্রুপ বলো বা 10 মিনিট স্কুল বলো, আমরা সবাই ভাই ব্রাদার আর চিলমুড়ে আছে। আমরা আমরা সবসময় চেষ্টা করি তোমাদের নিয়ে চিন্তা করার, তোমাদের জন্য কিছু কাজ করার, আর এই লেভেলের চিন্তা ভাবনা করার। সো হাসান আনামকে অসংখ্য ধন্যবাদ। তারপরে রিমন ছেলেটা আছে, রিমন অনেক চেষ্টা করতেছে তোমাদের জন্য। রিমনটা আমি ইদানিং খুব বেশি পেইন দিতেছি। আচ্ছা ওকে, তো চলো আমরা আস্তে আস্তে ক্লাস শুরু করি। আমরা আস্তে আস্তে ক্লাস শুরু করি। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে পড়বো সেই বিষয়টার নাম হচ্ছে বহুপদী। বহুপদী ও বহুপদী সমীকরণ যেটা আছে, তো এই বহুপদী নিয়ে প্রথমে একটা ইন্টারেস্টিং গল্প দিয়ে শুরু করি, ঠিক আছে? তো একবার দুষ্টামি করে ক্লাসের ভিতরে বলতেছি যে বহুপদী কাকে বলে বা বহুপদী বলতে কি বুঝো, ক্লাসে বলতেছিলাম। তো তখন এক দুষ্ট ছেলে, তোমাদের ভিতরে অনেক কিউট কিউট দুষ্ট দুষ্ট ছেলে আছে, তাদের উদ্দেশ্য করে আমি একটা সংজ্ঞা এরকম ডিরাইভ করছিলাম যে এটা একটা হিন্দি শব্দ। আমি যদি হিন্দিতে বহু চিন্তা করি, বহু বহু যদি হিন্দিতে চিন্তা করি, তার মানে দাঁড়ায় হচ্ছে বউ, বউ। আর পদী মানে হচ্ছে পায়ে ধরে বসে আছে, পায়ে ধরে বসে আছে। তার মানে বহুপদী কি দাঁড়ায়, তার মানে বহুপদী কি দাঁড়ায়, যে স্যার যে পুরুষ বউয়ের পায়ে ধরে বসে থাকে তাকে বহুপদী বলে, যে পুরুষ বউয়ের পায়ে ধরে বসে থাকে তাকে বহুপদী বলে, ঠিক আছে? এই হচ্ছে বহুপদীর সংজ্ঞা। আসলে জোকস অ্যাপার্ট, প্রথমে আমরা একটু মুডটা একটু ক্লিয়ার করে নিলাম। বহুপদী এই সংজ্ঞা কোথাও লিখবা না, ঠিক আছে? যে যে পুরুষ বউয়ের পায়ে ধরে বসে থাকে তাকে বহুপদী বলে, এই সংজ্ঞা কোথাও লিখবা না, মাইন্ড ইট। ওকে, তো আমরা বহুপদী আসি। বহুপদী পড়ার ক্ষেত্রে প্রথমে আমরা একটা পদ নিয়ে চিন্তা করব, একটা পদ নিয়ে চিন্তা করব। সেই পদটা কি, এরকম একটা সংজ্ঞা জানি। আর আমি তোমাদের জন্য কিছু কাজ রাখবো, অবশ্যই সেই কাজগুলো তোমরা একটু করে ফেলবা। হ্যাঁ, আমরা প্রথমে দেখি যে সি এক্স টু দি পাওয়ার পি, এখান থেকে সি মানে কোএফিসিয়েন্ট বা সহগ, সহগ এক্স মানে হচ্ছে চলক, এক্স মানে হচ্ছে তোমাদের চলক, আর পি হচ্ছে মানে পাওয়ার বা ঘাত, ঘাত। এখন বহুপদীর কন্ডিশনটাই হচ্ছে তোমার এরকম যে এই যে ঘাত বা পাওয়ার আছে এটার মান মাস্ট বি গ্রেটার দেন ইকুয়াল জিরো হবে, গ্রেটার দেন ইকুয়াল জিরো হবে, পি এর মানটা গ্রেটার দেন ইকুয়াল জিরো হবে। তো জাতির কাছে প্রথম প্রশ্ন, সবাই এটা খুব ভালো করে ঘাটাঘাটি করে আমাকে উত্তরটা দিবা যে বহুপদী হতে, বহুপদী আমি চাই সবাই অ্যান্সারটা দাও, বহুপদী হতে হলে, হতে হলে ঘাত অঋণাত্মক কেন, অঋণাত্মক কেন? জাতির কাছে আমার প্রথম প্রশ্ন যে বহুপদী হতে হলে ঘাত আমাকে অঋণাত্মক, অঋণাত্মক কেন হতে হবে, এটা জাতির কাছে প্রথম প্রশ্ন। ওকে, জাতি তোমরা এটার উত্তরটা দিয়ে দিবা, একটু গবেষণা করবা, চিন্তা করবা, নিজের মতো চিন্তা করবা, ঘাটাঘাটি করবা, কারণ পড়ালেখার মেইন বিষয়টাই হচ্ছে ঘাটাঘাটি করা। তো তোমরা সবসময় শিখে আসছো যে এই সি এক্স টু দি পাওয়ার পি এটা হচ্ছে আমার একচলক বিশিষ্ট বহুপদীর একটা পদ, একচলক বিশিষ্ট বহুপদীর একটা পদ। সেইখানে তোমরা গিয়ে পড়ছো যে সি ফর সহগ, এক্স দ্বারা আমরা চলক বা ভেরিয়েবল ডিফাইন করি, পি দ্বারা ঘাত ডিফাইন করি, এবং ঘাতকে আমরা লিখে দিই পি গ্রেটার দেন ইকুয়াল জিরো, যার মানে দাঁড়াচ্ছে তোমার, যার মানে দাঁড়াচ্ছে তোমার অঋণাত্মক সংখ্যা, অঋণাত্মক সংখ্যা, ঠিক আছে? আর এখন এটা কেন এটা অঋণাত্মক সংখ্যা নির্দেশ করে সেটা তোমাদের জানতে হবে। তো ক্লাস শুরুর আগে একজন জানতে চাইছো যে এই টপিক্সের উপর আমি কয়টা ক্লাস নিব, মানে বহুপদীর উপর কয়টা ক্লাস নিব। নর্মালি আমি যখন 10 মিনিট স্কুলের ক্লাসগুলো নিই তখন আমি যে ক্লাসটা করি সেটা হচ্ছে ক্লাসগুলো আমার লিমিটেড থাকে, আর আমি এই ক্লাসটাতে একদম ডিটেলসে বুঝাইতে চাই। তো তার জন্য আমার ক্লাস 6টা থেকে 8টা লাগতে পারে বহুপদীর শেষ করতে, 6টা থেকে 8টা, যদি বেশি লাগে আরও বেশি নিব, আরও বেশি নিব। তোমাদের যে পর্যন্ত ক্লিয়ার না হয় তখন আমরা আরও বেশি নিব। ওকে, আচ্ছা চলো এখন একটু কুইজ কুইজ খেলি, একটু কুইজ কুইজ খেলবো, আমরা একটু কুইজ কুইজ খেলবো। চলো আমাদের কুইজে কি কি আছে দেখি কে কে পারো, তোমরা কুইজের জন্য রেডি হয়ে যাও, ঠিক আছে? প্রথম প্রশ্নটা হচ্ছে, আর আমরা কি করি দেখো, একটা ভালো করে জিনিস দেখো, আমরা বহুপদীকে সবসময় একটা কাজ করি পি এক্স ইকুয়ালস টু জিরো মানে ফাংশন আকারে এভাবে প্রকাশ করি। এটা হচ্ছে এক চলকের বহুপদীর জন্য পি এক্স ইকুয়ালস টু জিরো লিখি, দুই চলকের বহুপদীর জন্য আমরা লিখবো পি এক্স ওয়াই ইকুয়ালস টু জিরো, মানে ডান পক্ষটা জিরো বানায় আমরা প্রকাশ করি,
আর দেন আমাদের যদি তিন চলকের বহুপদী থাকে এক্স ওয়াই জেড, তখন আমরা লিখবো কি জিরো। এইভাবে আমরা লিখি, লাইক এটা হচ্ছে আমার একটা সমীকরণ লিখি এরকম, এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু ইকুয়ালস টু জিরো, এটা একটা বহুপদী, বা এটাকে আমি পি এক্স দিয়েও লিখতে পারি। দেন এইখানে এক্স ওয়াই থাকলে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা দুই চলকের বহুপদী। সেম হয়তো এখানে এক্স ওয়াই জেড দ্বারা যদি লিখি সেটাকে লিখবো আমরা তিন চলকের বহুপদী। ওকে, তো বহুপদী হওয়ার জন্য যে প্রধান কন্ডিশনটা সেটা আবার একটু বলে দিই, সহগ চলক পাওয়ার অঋণাত্মক, সহগ চলক পাওয়ার অঋণাত্মক, এই তিনটা জিনিস থাকবে, এই তিনটা জিনিস আমাদের থাকবে। ওকে, তো চলো আমরা কয়েকটা জিনিস দেখি। পি এক্স ইকুয়ালস টু সেভেন এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস সেভেন। দেন হচ্ছে পি এক্স আরেকটা বহুপদী নিয়ে আরেকটা রাশি এরকম লিখি, আরেকটা রাশি লিখি সেটা হচ্ছে ফাইভ এক্স মাইনাস ওয়ান প্লাস সেভেন এক্স স্কোয়ার মাইনাস টু। দেন হচ্ছে এই দুইটাই তোমাদের লিখলাম, ঠিক আছে, এই দুইটাই তোমাদের জন্য লিখলাম। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, জাতির কাছে প্রশ্ন হচ্ছে যে তোমাদের বলতে হবে এখান থেকে, তোমাদের এখান থেকে বলতে হবে যে এই বহুপদীর মাত্রা কত, মুখ্যপদ কত, মুখ্যপদ ছোটবেলার পড়া মুখ্যপদ, মাত্রা ধ্রুবপদ, ধ্রুবপদ বহুপদীর, বহুপদীর মুখ্যপদ মাত্রা এবং ধ্রুবপদ তোমাদের বলতে হবে। বহুপদী আছে এখানে, আমি তোমাকে দুইটা সমীকরণ বলছি, দুইটা সমীকরণের জন্য বহুপদীর জন্য এটা বলতে বলছি। সবাই একটু ঝটপট আনসার দাও তো, আমি দেখি কে কে দিতে পারো আনসারটা। অস্থির পোলা পাইন, অস্থির হয়ে যাও, অস্থিরভাবে আনসার দিয়ে ফেলো, গুড, একটু একটু আনসার দিয়ে ফেলো, ঝটপট একটু আনসার দিয়ে ফেলো, বলো, রেসপন্স করতে হবে সবাই, একটু বেশি বেশি রেসপন্স করবো, তা না হলে আমাদের তো একটু প্রবলেম হয়ে যাবে। বলো বলো বলো, কেউ নাই, কেউ নাই, গুড, একজন বলছে প্রথমটার জন্য বলছে মুখ্যপদ হচ্ছে সেভেন এক্স টু দি পাওয়ার সিক্স, ওকে ফাইন, একজন বলছে সেভেন এক্স টু দি পাওয়ার সিক্স, ওকে। দেন ধ্রুবপদ বলো, আর দ্বিতীয়টার জন্য কি হবে, দ্বিতীয়টার জন্য কি হবে, তোমরা এইভাবে একটু বলতে থাকো, ঝটপট বলো ঝটপট। হ্যাঁ, একজন প্রথমটা উত্তর দিছে সেভেন এক্স টু দি পাওয়ার সিক্স, দেন হচ্ছে মাত্রা হচ্ছে সিক্স, গুড, আর ধ্রুবপদ হচ্ছে, ধ্রুবপদ হচ্ছে সেভেন, ধ্রুবপদ কি সেভেন, উস্তাদ একটু ভালো করে বলবেন, এটা কিন্তু সহগ সহ বলতে হবে, সহগ সহ বলতে হবে, তার মানে মাত্রা বলতেছেন সিক্স আর সহগ বলতেছেন মাইনাস সেভেন। ওকে, প্রথমটার জন্য আমরা সবাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আরেকটা প্রশ্ন বলতে পারি যে মুখ্যপদের সহগ কত, মুখ্যপদের সহগের ক্ষেত্রে আপনারা বলতে পারেন যে এক্স টু দি পাওয়ার সিক্স এর সহগ কত আছে, সাত। ওকে, আর সহগ যখন বলবো তখন আমরা নর্মালি চিহ্ন সহ বলবো, চিহ্ন সহ বলবো, ওকে। আর বহুপদী বলতেছে, গুড গুড গুড। এবং দ্বিতীয় ক্ষেত্রে বলো তো, এখন দ্বিতীয় ক্ষেত্রে বলো, এই ক্ষেত্রে বলো, এই ক্ষেত্রে বলো, দ্বিতীয়টার ক্ষেত্রে সবাই একটু ঝটপট বলো, আমি দেখতেছি তোমাদের কমেন্টগুলা, গুড। একজন বলতেছে মুখ্যপদ পাঁচ, মুখ্যপদ পাঁচ, মাত্রা এক, গুড, ওকে, একটু ঝটপট বলো রে, একটু ঝটপট বলো, আর বন্ধুদের সাথে সাথে জানায় দাও যে ক্লাস শুরু হয়ে গেছে, গুড। এই যে একজন পাইলাম আব্দুস সালাম, সে আসলে ধোকাটা বুঝে ফেলতে পারছে, এই প্রশ্নে একটা ধোকা আছে, একটা ধোকা আছে, ধোকাটা কি, এই প্রশ্নের ধোকাটা হচ্ছে এই প্রশ্নটা বহুপদী না, এই প্রশ্নটা বহুপদী না, কারণ কি, সংজ্ঞানুসারে আমাদের পাওয়ার যেগুলো আছে পাওয়ারগুলো কি হইতে হবে, পাওয়ারগুলো আমাদের গ্রেটার দেন জিরো হইতে হবে অথবা গ্রেটার দেন ইকুয়াল জিরো হইতে হবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে এখানে এক্স ইনভার্স আছে, যার পাওয়ার কিন্তু এখানে মাইনাসে আছে, সুতরাং এটাকে আমরা কিন্তু বহুপদী বলতে পারি না। ওকে, সো বহুপদী যেহেতু বলতে পারি না, সুতরাং বহুপদীর মুখ্যপদ, মাত্রা, সহগ বা ধ্রুবপদ এগুলোর তো প্রশ্ন আসতেছে না, ইজন্ট ইট। একটু সবাই ভালো করে দেখো কে কে ধোকা খাইছ বলো, কে কে ধোকা খাইছ একটু ভালো করে বলে বলো, কে কে ধোকা খাইছ, ঝটপট বলে ফেলো, কে কে ধোকা খাইছ, লজ্জা পাও না, ধোকা খাওয়ান ভালো, ধোকা খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী, এবং আমরা এটার স্বাস্থ্যের একটা ভালো দিক আছে ধোকা খাওয়ার, আর সবাই একটু ভালো করে দেখে ফেলো,
ঝটপট বলো এই পর্যন্ত ক্লিয়ার কিনা। আর জাতির উদ্দেশ্যে এখানে একটাই প্রশ্ন রাখছি, এই প্রশ্নটার উত্তর তোমরা অ্যাসাইনমেন্টটা আমার আকারে আমাকে দিবা, ঠিক আছে? বহুপদী হতে হলে কেন ঘাত অঋণাত্মক কেন, ঠিক আছে? ঘাত অঋণাত্মক কেন, এটা তোমরা আমাকে প্রশ্ন হিসেবে দিবা বা অ্যাসাইনমেন্ট আকারে দিয়ে দিবা। গুড, যারা ধোকা খাইছো তারা আস্তে আস্তে শিখে যাবা যে ধোকা স্বাস্থ্যের জন্য উপকারী। ভুল করাটা কোনো দোষের কিছু না, কিন্তু ভুল শুধরাইতে না পারাটাই দোষের। ওকে, এই প্রশ্নটা সবাই লেখা হয়েছে, লেখা হলে একটু ডান 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 লিখে দাও, কমেন্টে একটু ডান 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 লিখে দাও যে এটা লেখা হয়েছে কিনা, কেন এটা তোমাদের প্রশ্ন, তোমাদের অ্যাসাইনমেন্ট বলতে পারো বা তোমাদের কাজ, তোমরা এটা মাথা খাটায় খাটায় বের করবা। ওকে, তোমরা এটা মাথা খাটায় খাটায় বের করবা যে এটা আমরা কিভাবে করতে পারবো। ওকে, এখন কিছু নোট লেখো, এই নোটগুলো নাও, নোটগুলো গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই নোটগুলো নাও, এই নোটগুলো অনেক গুরুত্বপূর্ণ, আমি তোমাদের দিয়ে দিচ্ছি নোটগুলো। ওকে, আচ্ছা দেখি তো কে কে পারো। অধক্রম মানে কি, অধক্রম মানে কি, আর ঊর্ধ্বক্রম মানে কি, অধক্রম মানে কি আর ঊর্ধ্বক্রম মানে কি, এই কথাগুলো একটু মানে আমাকে বলে দাও তো ঝটপট। অধক্রম মানে কি আর ঊর্ধ্বক্রম মানে কি, একটু ঝটপট বলো এই দুইটা ক্রমের মানে কি। অধক্রম বলতে আমরা কি বুঝি আর ঊর্ধ্বক্রম বলতে আমরা কি বুঝি, অধক্রম আর ঊর্ধ্বক্রম বলতে আমরা কি বুঝি, ঝটপট একটু বলে দাও, সবাই একটু ঝটপট বলে দাও, ঝটপট বলে দাও। ওকে, দেখি এনিওয়ান ঝটপট অস্থির বলাবেন কই, আমার এত একটা বিপুল পরিমাণ অস্থিরতা হবে। আচ্ছা একটু অস্থিরতা দেখাও, অস্থিরতা শো করো। আমি বলছি একদম তোমাদের বেসিক থেকে পড়াবো, সুতরাং আমি বেসিক থেকে তোমাদের টান দিলাম, বড় থেকে ছোট অধক্রম, গুড, সবাই দেখা যায় পারে। এইটা আমি মনে রাখতাম ছোটবেলায় কিভাবে জানো, আমি তো প্রচুর ভুল করতাম, তোমাদের মতো এত ট্যালেন্টেড ছিলাম না, প্রচুর ভুল করতাম, তখন এই অধক্রমকে আমি মনে রাখতাম অধপতন দিয়ে, অধপতন, অধপতন, এটা দিয়ে আমি মনে রাখতাম। তার মানে তুমি আগে ভালো ছিলা, বড় ছিলা, এখন তুমি হঠাৎ করে তোমার ছোট হয়ে গেছো, চারিত্রিক বৈশিষ্ট্যের খারাপ হয়ে গেছে, ঠিক আছে? তোমার অধপতন হয়েছে, ছেলেটা অধপতন হলো, অধপতনের দিকে আগাচ্ছে, এই টাইপের বিষয়টা আমি এটাকে মনে রাখতাম যে বড় থেকে ছোট হলে সেটাকে বলতেছি কি অধক্রম, আর ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়। অনেকেই ভুল যেটা করে, এখানে এই ঊর্ধ্ব থাকার কারণে সবাই ভাবে কি বড় থেকে ছোট বোধ হয়, আসলে তা না, ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়র দিকে। এই জিনিসটাকে একটু ভালো করে খেয়াল রাখবা, এই জিনিসটা একটু ভালো করে খেয়াল রাখবা। ওকে, অর্ধক্রম আর আমাদের ঊর্ধ্বক্রম যেটা আছে বা অধক্রম যেটা আছে সেটা। নেক্সট দেখো, নেক্সট যে নোটগুলো তোমরা একটু নিবা, নোট এক নাম্বার নোট নাও, বহুপদীর আদর্শ রূপ বলতে, বহুপদীর আদর্শ রূপ বলতে, রূপ বলতে বোঝায়, বোঝায় অধক্রমে সাজানো, অধক্রমে ক্রমে সাজানো। তার মানে তুমি যদি একটু খেয়াল করে দেখো, আমি কিন্তু যেভাবে লিখলাম বিষয়টা, সেভেন এক্স কিউব প্লাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি, এই বিষয়টার ভিতর যদি তুমি একটু ভালো করে খেয়াল করো, দেখবা কি যে এইখানে তিন আছে, দুই আছে, এক আছে, তারপরে কি আছে, শূন্য আছে, ঘাতগুলো কি শূন্য আছে, ঠিক আছে? এইখানে ঘাতগুলো কি আছে, শূন্য আছে, এরকম আমরা লিখতে পারি। তো এটাকে বলে কি অধক্রমে, পাওয়ারের অধক্রমে সাজানো, এক নাম্বার। দুই নাম্বার লিখবা, একটু মনে রাখার বিষয়, দুই নাম্বারটা লিখবা এরকম যে এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স, লন এক্স, এ টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স, লন এক্স, দেন হচ্ছে লগ এক্স, লগ এক্স, এইগুলা, এগুলো বহু পদী নয়, এগুলা বহুপদী নয়, ঠিক আছে? আর গণিতের বরপুত্র গাউস বলে গেছেন, গাউস বলে গেছেন, গাউসের মতে যে কোনো সমীকরণের, যে কোনো সমীকরণের করণের কমপক্ষে, কমপক্ষে একটি মূল আছে, মূল আছে।
এটা একটু মনে রাখবা, গাউসের মতে এই যে কমপক্ষে একটি মূল আছে, হুবু কথাটা মনে রাখার দরকার নেই, এটা গাউস প্রথম এটা প্রমাণ করে দেখান যে আমাদের যে বহুপদীগুলো আছে বা যে কোনো সমীকরণগুলো আছে সমীকরণের কমপক্ষে একটা মূল আছে, এটা উনি প্রমাণ করে দেখান। ঠিক আছে, তো এই বিষয়গুলো সবাই লিখছি, খাতায় লিখে একটু বলে দাও, ডান্ডানা ডানান লিখছে কিনা সবাই, একটু ডান্ডানা ডান লিখে দাও, বুঝছি কিনা বুঝি নাই একটু বলো। যারা বহুপদীর ব্যাখ্যাটা কমেন্টে দিতেছো তারা সবাই আমাকে একটু ট্যাগ দিয়ে দিবা, আমাকে একটু ট্যাগ দিয়ে দিবা, আমি পরবর্তী সময়ে তোমাদের এই কথাগুলো রিভিউ করে দিব। ওকে, পরবর্তী সময়ে রিভিউ করে নিব। তোমরা যারা বহুপদীর সংজ্ঞাটা কমেন্টে দিতেছো ওই কমেন্টে আমাকে মেনশন দিয়ে দাও, যারা বহুপদীর যে যে অ্যাসাইনমেন্টটা যেটা দিয়েছিলাম অ্যাসাইনমেন্টটা তোমরা যারা অলরেডি কমেন্টে অ্যান্সার করার ট্রাই করতেছো তারা আমাকে অবশ্যই ট্যাগ দিয়ে দিও, আমি তোমাদের সবগুলো কমেন্ট রিভিউ করার ট্রাই করব। ওকে, সবগুলো কমেন্ট রিভিউ করার ট্রাই করব। নেক্সট, এই কথাগুলোকে আমরা একটু বুঝছি কিনা একটু সবাই ঝটপট বলে ফেলো, ডান্ডানা ডান্ডান লিখে দাও। গুড, ওকে, ক্লিয়ার। আচ্ছা, পরবর্তী একটা নোট লিখো সবাই। তার মানে এখানে আমরা কি শিখলাম, আদর্শ রূপ বলতে বোঝায় অধক্রমে সাজানো, এ টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স, লন এক্স, লগ এক্স, এগুলো বহুপদি নয়। দেন হচ্ছে গাউসের মতে যে কোনো সমীকরণে কমপক্ষে একটি মূল আছে, এই কথাগুলো আমরা দেখলাম। তো মাঝে মাঝে কিছু প্রশ্ন এরকম দিয়ে দেয়, এরকম প্রশ্ন আসতে পারে, ক নাম্বারের প্রশ্ন যদি আমি তোমাকে আটকাইতে চাই, এরকম কিছু কিছু প্রশ্ন আমরা দিতে পারি বা দেই, যে বিষয়গুলো একটু তোমাদের অ্যানালাইসিস করার ক্ষমতাকে যাচাই করে। আমি হিন্টস দিয়ে দিব, ব্যাখ্যাটা তোমরা বই বিভিন্ন বইপত্র মিলে তোমরা লিখবা। সেটা হচ্ছে প্রমাণ করো যে, প্রমাণ করো যে, প্রমাণ করো যে এফ এক্স ইকুয়ালস টু জিরো ঘাতের বহুপদীর, এফ এক্স ইকুয়ালস টু জিরো ঘাতের বহুপদীর, একটু দাঁড়াও আমি প্রমাণের প্রশ্নটা হুবহু লিখে দিই তোমাদের। আচ্ছা, আমি এভাবে লিখি যে প্রমাণ করো যে এন ঘাত বিশিষ্ট বহুপদীর এন সংখ্যক মূল আছে, মূল আছে। তোমাদের আমি প্রশ্নটা করলাম এরকম যে প্রমাণ করো যে এন ঘাত বিশিষ্ট বহুপদীর এন সংখ্যক মূল আছে, এই বিষয়টা একদম কিউট একটা ওয়েতে বুঝাইতে পারি, আমরা সবাই জানি একটা পদ্ধতি, সেই পদ্ধতিতে আমি এটা তোমাদের বুঝাবো। সেই পদ্ধতিটা হচ্ছে এরকম, তোমরা একটু যদি ভালো করে খেয়াল করে দেখো যে তোমাদের যখন আমরা বলি যে এ কিউব এ প্লাস বি হোল কিউবের সূত্র লিখো বা এ মাইনাস বি হোল কিউবের সূত্র লেখো, তোমরা যে কাজটা করো যে এ মাইনাস বি হোল কিউব, তার মানে এর মূল কয়টা হওয়া উচিত, এখানে কিউব আছে এর মূল কয়টা হওয়া উচিত, কয়টা উৎপাদকে ভাগ করা সম্ভব, এটাকে কয়টা উৎপাদকে ভাগ করা সম্ভব, তোমরা অবশ্যই আমার সাথে এগ্রি করবা যে স্যার এটাকে দুইটা উৎপাদকে ভাগ করা সম্ভব। তো তখন আমরা যে কাজটা করি সেটা হচ্ছে এরকম যে এ মাইনাস বি সামনে লিখে দিই, এ মাইনাস বি সামনে লিখে দিই, তারপর লিখি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এটাকে যদি আমি এইভাবে লিখতাম এক্স মাইনাস এ তার হোল কিউব ইকুয়ালস টু এক্স মাইনাস এ, এখন তোমাদের একটু রিলেট করতে সুবিধা হবে যে আমরা কি কথাটা বলতে চাইতেছিলাম, দেন হবে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস এ স্কোয়ার। ওকে, একটা জিনিস খেয়াল করবা, যখন তুমি এখানে পাওয়ার ছিল কত, এখানে পাওয়ার ছিল কত, যে আমরা যদি পাওয়ারগুলো চিন্তা করি, এটাকে আমি ঠিক লিখছি, এটা কি এ মাইনাস বি হোল কিউবের সূত্র, একটু ভালো করে দেখো তো এটা এ মাইনাস বি হোল কিউবের সূত্র কিনা, আমি তো প্যাস লাগাই বলছি কি এ মাইনাস বি হোল কিউব না এক কিউব মাইনাস বি কিউবের সূত্র, আমি তো ভুল লিখতেছি, একটু ঝটপট দেখো তো এটা কার সূত্র, একটু ঝটপট দেখো তো এটা কার সূত্র, এ মাইনাস বি হোল কিউব না এক কিউবের সূত্র, আমার তো কনফিউজ লাগতেছে, দেখছো ইজি ইজি জিনিসও মাঝে মাঝে আমাদের কনফিউজ হয়ে যায়। একটু ঝটপট বলো, একটু ঝটপট বলো তো এটা কার সূত্র, তোমরা বলো, আমি আমার ল্যাপটপের সাউন্ড অফ করি। এটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, ছি 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 ছি, এটা হচ্ছে আমাদের এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এটা হচ্ছে আমার এক্স কিউব মাইনাস এক কিউবের সূত্র, এখানে এক্স এর ঘাত কত আছে, এখানে এক্স এর ঘাত কত আছে, এক্স এর ঘাত আছে তিন। ঠিক আছে, সুতরাং এই সমীকরণ থেকে আমাদের তিনটা মূল পাওয়া উচিত, এবং তিনটা মূলের ক্ষেত্রে যখন আমরা এই ব্যাখ্যাটাই যাই তখন দেখো এইখানে যদি আমি একটা এক্স আর একটা এ সামনে নিয়ে আসা পড়ি, একটা উৎপাদক যদি এরকম বানাই, এক্স মাইনাস এ যদি একটা উৎপাদক বানাই,
তো আমার তো এটা ইকুয়ালস টু আমি জিরো লিখবো, ইকুয়ালস টু আমার যেহেতু তোমাদের পি এক্স ইকুয়ালস টু কি দেয়া আছে এক্স কিউব মাইনাস এ কিউব, আমি প্রথমেই বলছি যদি বহুপদি হয় তাহলে বহুপদিটাকে আমি কি লিখতে পারি এক্স কিউব মাইনাস এ কিউব ইকুয়ালস টু জিরো লিখতে পারি। আর এখান থেকে আমার কয়টা মূল আসবে, তিনটা মূল আসবে। তো একটা মূল যদি আমরা এইভাবে কমন নিয়ে ফেলি, একটা মূল যদি আমরা কমন নিয়ে ফেলি তাহলে দেখো অটোমেটিক্যালি এরকম যখন একটা উৎপাদক আমরা বের করে ফেলছি তখন এর ঘাত কিন্তু এক কমে গেছে, এর ঘাত এক কমে গেছে। এইখানে দেখো আবার আরেকটা ঘাত কমলো, আরেকটা পাওয়ার বাড়লো, আমরা দ্বিপদি বিস্তৃতি যে সূত্রটা জানি, এবং লাস্টলি আমাদের এক স্কোয়ারের আর একদম টোটালি ঘাত শূন্য হয়ে গেল। ওকে নেক্সট দেখো আমি যদি এইখান থেকে আরেকটা মূল বের করতে পারি লাইক আলফা, আলফা যদি আমাদের আরেকটা মূল বের হয়, আলফা যদি আমাদের আরেকটা মূল বের হয় তখন কিন্তু আমরা আবার এটাকে আরেকটা উৎপাদকে বানায় এরকম তিনটা উৎপাদকে লিখতে পারবো, বাস্তব বা অবাস্তব যে কোনো হোক আমি তিনটা উৎপাদকে লিখতে পারবো, ডাজেন্ট ম্যাটার আমাদের রুটসগুলো বাস্তব হইতে হবে বা অবাস্তবই হবে, এটা কোনো বিষয় না। বাট এখান থেকে আমার তিনটা মূল আসবে, কয়টা মূল আসবে তিনটা, বাস্তব অবাস্তব যে কোনো কিছু হইতে পারে, মূল আসবে কয়টা তিনটা। এবং এই কন্ডিশন থেকেই, এই কন্ডিশন থেকেই কিন্তু আমাদের এরকম একটা ডেফিনেশন আসে, একটু ভালো করে দেখবা তোমরা। আমরা যদি এখানে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন নেই, আমি একটু মুছে দিচ্ছি এটা, সবাই তুলছো আশা করি। আমরা যদি এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন নেই, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন নেই, তারপর আমরা লিখি এক্স মাইনাস এ, এ যদি একটা মূল হয় এক্স মাইনাস এ, দেন আমরা কি লিখি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তারপর কি প্লাস ডট 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 এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু ইন্টু, এইখানে এ এর মান একটা বেড়ে যাবে, এরপরের ক্ষেত্রে কি হবে, এরপরের ক্ষেত্রে যে কাজটা হবে প্লাস প্লাস এক্স এর মান আরেকটা কমলো এক্স এন মাইনাস থ্রি এ স্কোয়ার, এরপরে কি হবে এক্স এর মান আরও একটা কমলো এক্স এন মাইনাস ফোর এ কিউব এন ডট 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 ডট, লাস্টলি তোমার মূলটা কত হবে এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। মাইন্ড ইট, আগে সূত্রের সাথে তুলনা করে দেখো এইখানে একটা নেওয়ার কারণে আমাদের মূল একটা কম থেকে শুরু হবে, এই বিষয়টা সবাই বুঝতে পারছি না পারি না একটু ঝটপট বলো, এই বিষয়টা সবাই বুঝছি না বুঝি নাই, এই বিষয়টা আমরা সবাই বুঝছি না বুঝি নাই, আমাকে একটু ঝটপট বলো, একদম ক্লিয়ারলি বলো, একটু ক্লিয়ারলি বলো রে, ঝটপট দৌড়াই দৌড়াই বলো সবাই, অশ্লীল গুলা বাইন ঝটপট বলো, এইটা আমরা বুঝছি কিনা, ওকে সবাই একটু বলো তো ঝটপট বলো বুঝছি কিনা, ওকে তো সবাই যদি বলো যে এটা তোমরা বুঝে গেছো, দেন আমি কি এখান থেকে আরেকটা কাজ করতে পারি না, আমি কিন্তু এখান থেকে আরেকটা কাজ করতে পারি, আরেকটা কাজ কি সেটা হচ্ছে এরকম, আবার এই মূলটাকে আমরা আরো বড় আকারেও লিখতে পারি, এ দিয়েও লিখতে পারি, সহগ আছে এইভাবে লিখতে পারি, দেন এর পরের ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এরকম যে এক্স মাইনাস এ আমরা এক্স মাইনাস বি আরেকটা মূল আমরা বের করে নিলাম, বা এক্স মাইনাস এ টু, এ টু আরেকটা মূল বের করে নিলাম, তখন আমাদের মূলটা কত থেকে শুরু হবে বলো, এই যে মূলটা আছে এই মূলটা কত থেকে শুরু হবে, স্যার এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু থেকে শুরু হবে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু, কারণ আপনি দুইটা এক্স বের করে নিয়েছেন, দেন হচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার এন মাইনাস থ্রি ইন্টু এ ওয়ান প্লাস ডট 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 এ টু দি পাওয়ার এন মাইনাস টু, এই পর্যন্ত চলবে। ওকে আমাদের এই পর্যন্ত চলবে, ক্লিয়ার বলো তো ভাই ক্লিয়ার কিনা, একটু দুঃখিত আমি, হ্যাঁ ওকে ডান, সবাই একটু বলো ক্লিয়ার কিনা, সবাই একটু ক্লিয়ার কিনা, এইভাবে কিন্তু আমি বারবার কমাইতে পারি, বারবার বিষয়গুলো কমাইতে পারি, সামনের দিকে আনতে পারি, এবং বারবার কিন্তু মানগুলো বাড়বে। সো একই পদ্ধতিতে আমরা বুঝতেছি মানটা আমার কত পর্যন্ত চলবে, কিভাবে চলবে, যে স্যার এই মানটা আমার আমার এক্স টু দি পাওয়ার এন মাইনাস এন পর্যন্ত চলবে, এই মানটা আমার এক্স টু দি পাওয়ার এন মাইনাস এন পর্যন্ত চলবে, ক্লিয়ার? তো এটা হচ্ছে পাওয়ার অফ বেসিক, এটাই কিন্তু আমাদের পাওয়ার অফ বেসিক, যে পর্যন্ত আমাদের এক্স টু দি পাওয়ার এন মাইনাস এন না হবে সেই পর্যন্ত কিন্তু আমাদের কাজ চলতেই থাকবে, সেই পর্যন্ত আমাদের কাজ চলতেই থাকবে, সেই পর্যন্ত আমাদের কাজ চলতেই থাকবে। সো বিষয়টা বুঝছি না বুঝি নাই আমাকে একটু জানাই দাও, বুঝছি না বুঝি নাই একটু জানাই দাও, সবাই বুঝতে পারছি না পারে একটু আমাকে জানাই দাও ঝটপট, একদম ক্লিয়ার করো সবাই বুঝছে কিনা, ওকে
আচ্ছা আমি আরেকবার বলতেছি, অবশ্যই আরেকবার বলবো, কেন বলবো না, একটা মিনিট টাইম দাও আমাকে। হ্যাঁ আচ্ছা, তোমাদের যেটা বললাম যে আমাদের এখানে বলা হয়েছে যে এন ঘাত বিশিষ্ট বহুপদীর এন সংখ্যক মূল থাকে বা মূল আছে, এটা প্রমাণ করতে হবে। আমি তোমাকে বললাম, তুমি যদি এই কিছুক্ষণ আগে যে সূত্রটা পড়লা যে এক্স কিউব মাইনাস এ কিউব, তুমি সেটা কিভাবে লিখলা যে এক্স মাইনাস এ, এইখানে একটা এক্স এর ঘাত আনার কারণে তোমার কি হইতেছে এখানে এক্স স্কোয়ার, তার মানে কি তিনের থেকে এক বিয়োগ দেওয়া ফর্মেটা এনে রাখছো, এক্স এর মান আরেকটা কমলো, এর মান আরেকটা বাড়লো এবং লাস্টে তোমার এ স্কোয়ার হয়ে গেল, এই ফর্মেটে কিন্তু তুমি লিখছ। তার মানে এইখানে একটা উৎপাদক আসার কারণে, এইখানে একটা উৎপাদক আসার কারণে তুমি এইখানে একটা মান কমাই দিছ, এখানে তিন ছিল দুই হয়ে গেছে। আমার কথা হচ্ছে আমি যদি এন দ্বারা বহুপদীটা, এন ঘাতের যদি বহুপদী হয়, আমি যদি এইখানে একটা উৎপাদক নিয়ে আসি তাহলে এখানে আমার উৎপাদক একটা কমবে না, কমবে না, এবং তার থেকে কি ক্রমান্বয়ে কমে 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 সামনের দিকে আগাবে না, এবং শেষ হবে কোথায়, শেষ হবে গিয়ে আমার হচ্ছে এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এ। দেন আমি করলাম কি যে এখানে এ ওয়ান একটা উৎপাদক আনলাম, সাপোজ ধরছিলাম এ ওয়ান আনার পর আরও একটা উৎপাদক বের করলাম, কোন জায়গা থেকে, এই যে বহুপদীটা বাকি আছে আমাদের, এই বহুপদীর থেকে আমি আরও একটা উৎপাদককে বের করলাম এক্স মাইনাস টু। তাহলে আমার এটা কত থেকে শুরু হবে, এখানে এক্স মাইনাস ওয়ান নিয়ে আসছো উৎপাদক বের করতে পারছো, এখানে এক্স মাইনাস টু উৎপাদক বের করতে পারছো, তার মানে আমার বাকি উৎপাদকটা কত থেকে শুরু হবে, অবশ্যই আমার এন মাইনাস টু থেকে শুরু হবে, কারণ সামনে আমার দুইটা চলে আসছে, তার মানে প্রথমটা হবে আমার এক্স এন মাইনাস টু, দেন এটা থেকে আরেকটা কম, এইভাবে চলতে থাকবে এ এন মাইনাস টু পর্যন্ত। এবং এই যে ধারাবাহিক কাজটা আছে, এই কাজটা তোমার কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে, যে স্যার যতক্ষণ পর্যন্ত আমাদের এক্স টু দি পাওয়ার এন মাইনাস এন না আসে তার আগ পর্যন্ত চলতে থাকবে, অর্থাৎ যখন এক্স টু দি পাওয়ার এন মাইনাস এন চলে আসবে তারপর তোমাকে উৎপাদকে বিশ্লেষণ করার মতো কোনো রাশি থাকবে না, উৎপাদকে বিশ্লেষণ করার মতো কোনো রাশি থাকবে না। আর তার জন্য আমরা বলতে পারি এন সংখ্যক বহুপদীর, এন ঘাত বিশিষ্ট বহুপদীর এন সংখ্যকই উৎপাদক থাকে তথা এন সংখ্যকই মূল থাকে। ক্লিয়ার, ক্লিয়ার কিনা সবাই একটু আমাকে জানাই দাও, একটু একটু ঘোরানো একটা জিনিস, ওকে একটু জানাই দাও ক্লিয়ার কিনা, আশা করি এখন বুঝে গেছ, আশা করি এখন বুঝে গেছ। আবার বলবো, তোমরা কমেন্টে জানাও, আমি আবার বলবো কিনা তোমরা কমেন্টে জানাও, আমি আবার বলবো, সমস্যা নেই, যদি ক্লিয়ার না হয় আমি আবার বলবো, বারবার বলবো। হ্যাঁ এটা প্রথম লেকচার, এটা আমার প্রথম লেকচার, একদম ক্লিয়ার, গুড। আমি বলছি প্রথম থেকে বলছি, তোমরা আমাকে একটু শেয়ার করবা, তোমরা আমাকে একটু বলবা যে স্যার বেসিক পড়তে চাও না ম্যাথে সরাসরি ম্যাথে চলে যেতে চাও, তোমরা আমাকে বলবা, তাহলে এগুলো না পড়াইলেও হবে, কারণ তোমরা যারা অলরেডি পড়ছো বা পড়ালেখা করছো তোমরা সবাই কিন্তু ভালো করেই জানো যে এইগুলো কখনো করা লাগে না, পরীক্ষাতে আসে না, কিন্তু যদি এসে যায়, বইয়ের ভিতর আসে, যদি আসে তখন আমরা কীভাবে অ্যান্সার করবো। তো এটার জন্য আমি সবসময় যেটা ফলো করি, যে তোমরা কি বেসিকটা মনোযোগ দিতে চাও, নাকি বেসিক ছাড়া শুধুমাত্র সরাসরি আমি ম্যাথে চলে যাব, আমি ইচ্ছা করলে কিন্তু সরাসরি ম্যাথে চলে যেতে পারি, আমি সরাসরি ম্যাথে চলে যেতে পারি, একদম সরাসরি ম্যাথে চলে যেতে পারি, বাট আমি এটা পছন্দ করি না। আমার স্টাইল হচ্ছে আমি আগে বেসিক পড়াবো, একদম ডিপে বেসিক ক্লিয়ার করব, তারপর ম্যাথের টাইপগুলো বুঝে দিব, ম্যাথ তুমি তোমরা তুরি মাইনা করবা, এরকম তুরি দিবা অঙ্ক মিলবে। আমি তোমাকে একশোটা ম্যাথ করাতে চাই না, আমি তোমাকে একটা ম্যাথ করাতে চাই যে একটা ম্যাথ দিয়ে তুমি একশোটা ম্যাথ নিজেই করতে পারবা, নিজে করতে পারবা, যেটা ম্যাটার করে, আমি কয়টা করালাম ম্যাটার করে না, আমি করালে তোমার লাভ কী। তোমাদের পড়াশোনার ভিতর সবচেয়ে বড় যে ত্রুটিটা সেটা কি জানো, সেটা হচ্ছে কি আমরা স্যারেরা ক্লাসের ভিতর অঙ্ক করি, তোমরা খাতার ভিতর রাফ একটা তুলো, তারপরে বাসায় গিয়ে সুন্দর একটা খাতা বানাও, নোট খাতা, এইটারে নোট খাতায় কপি করে রেখে দাও, তোমার পড়াশোনাটা এই পর্যন্তই সীমাবদ্ধ। বাট আমাদের আমার মতে সৃজনশীল পদ্ধতি কি এটা মিন করে যে তুমি একটা অঙ্ক করলা, একটা অঙ্ক বুঝলা, একটা অঙ্ক মাথায় ঢুকাইলা, এইটা নিয়ে খাতার ভিতর একদম সুন্দর করে নোট করে রেখে দিলা, পরীক্ষার আগে এটা পড়বা, সৃজনশীল পদ্ধতি কি এটাই মিন করে? আমার মতে সৃজনশীল পদ্ধতি এটা মিন করে না। সৃজনশীল পদ্ধতি মিন করে হচ্ছে একটা চ্যাপ্টারে যথাসম্ভব বেসিক যেগুলো আছে সবগুলো তুমি বুঝবা, আয়ত্ত করবা, বেসিকগুলো বোঝার জন্য ম্যাথগুলোকে ট্রাই করবা,
দেন তুমি যখন ম্যাথমেটিক্স সলভ করতে যাবা, ম্যাথগুলো সলভ করতে যাবা, তখন ওই বেসিকগুলোকে সবগুলোকে একসাথে তোমরা প্রয়োগ করবা। কিন্তু তোমাদের অবস্থাটা এরকম হয়ে গেছে, স্যার করার নাই তার মানে করতে হবে না, স্যার করেন নাই তবে এটা তোমাদের করতে হবে না, এটা হয়েছে তোমাদের অবস্থা। তো এই অবস্থা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমি এই অনেকে অনেক পদ্ধতিতে পড়াই, বাট আমার আমি সবসময় একটু লম্বা রাস্তা পছন্দ করি। আর আমার বিশ্বাস, তুমি যদি লম্বা রাস্তাটা জানো, তুমি যদি লম্বা রাস্তাটা জানো তাহলে তুমি ছোট রাস্তাটা অটোমেটিকই জানতে পারবা, তোমার ছোট রাস্তাটা তুমি অটোমেটিকই বের করতে পারবা। ওকে, তোমার লম্বা রাস্তাটা যদি তোমার জানা থাকে, ছোট রাস্তাটাই অটোমেটিক তুমি করতে পারবা। একজন বলছে স্যার ফার্স্ট পেপারে চ্যাপ্টার 9 করানো হয়েছে। আই থিঙ্ক করানো হয়েছে চ্যাপ্টার 9। আমি আজকে নতুন আসছি, নতুন ক্লাস ফার্স্ট ক্লাস নিয়েছি, তোমাদের সবগুলা বিষয় আসলে এখনো দেখিনি। আমি পরবর্তীতে তোমাদের আপডেট জানাইতে পারবো, একটু পরে তোমাদের আপডেটগুলো জানাইতে পারবো। ওকে ওকে। আর সৃজনশীল পাঠতে গেলে, মানে আমি সবসময় একটা কথা বলি তোমাদের, একটা কথা বলি একটু মাথায় রাখবা, বইয়ের অঙ্ক, বইয়ের অঙ্ক ভার্সেস ভার্সেস সিকিউ বা সৃজনশীল কুয়েশন বা ক্রিয়েটিভ কুয়েশন, রাত আর দিন তফাত। তুমি বইয়ের সব অঙ্ক পারো, সব অঙ্ক পারো, দ্যাট ডাজেন্ট মিন যে তুমি সৃজনশীল পারবা। এটা কখনোই মানে রাখে না যে তুমি বইয়ের সব অঙ্ক পারো তার মানে তুমি সৃজনশীলের প্রো হয়ে গেছো, এটা কখনোই মানে রাখে না। কারণ এমন হইতে পারে তুমি একটা অঙ্ক 100 বার করে এটা মুখস্থর মতো করে ফেলছো, তুমি বেসিকগুলো অ্যাপ্লাই করতেছো না। যেমন এখন আমি কী পড়ালাম, এখন আমি তোমাদের যে বিষয়টা পড়ালাম যে প্রমাণ করো, সবাই জানি, আমরা সবাই জানি ঘাত যত মূল তত, ঘাত যত মূল তত সবাই জানি। সাপোজ তোমাকে ক নাম্বার প্রশ্নে বলছে, এটা প্রমাণ করো যে ঘাত যত থাকবে মূল তত হবে, এবং খুব সুন্দর একটা প্রশ্ন করা উচিত। যদি ক্রিয়েটিভ কোশ্চেন থাকে এই প্রশ্নটা করা উচিত, যে তুমি যেই জিনিসটা জানো যে ঘাত যত মূল তত, এটা কীভাবে করবো আমি, কীভাবে বুঝাবো, তো তখন তুমি কিন্তু এই কাজগুলো করতে পারা উচিত। ওকে, তো চলো আমরা সরাসরি আমাদের অঙ্কগুলোতে চলে যাই। আমাদের আরও কিছু বিষয় জানতে হবে যেগুলো তোমরা পারো, তোমরা একটু এইগুলো নোটে অ্যাড করবা, এখনই নোটে অ্যাড করবা। সেইগুলো হচ্ছে, যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে একটু বলে দিবা, বহুপদী কী আমরা পড়াইলাম প্রথমেই, আমরা প্রথমে পড়াইলাম বহুপদী কী কী এইটা নিয়ে এতক্ষণ আলোচনা করলাম। আমাদের পরবর্তী আলোচ্য বিষয় হচ্ছে যে জানতে হবে এক, জানতে হবে এক, এটার ভিতর তোমরা একটু লিখে নাও, সবাই নোট ডাউন করে নাও কী কী জানতে হবে। তোমাকে জানতে হবে, একদম ক্লিয়ার কনসেপ্ট থাকা লাগবে যাতে তুমি আরেকজনকে বুঝাইতে পারো, সেটা থাকা হবে যে সমীকরণ, সমীকরণ ভার্সেস অভেদ, এই দুইটার ভিতর অ্যাকচুয়াল পার্থক্যটা কী, সমীকরণ আর অভেদের পার্থক্যটা কী। তারপরে হচ্ছে যেটা বললাম তোমাদের, মুখ্য পদ, মুখ্য পদ, ধ্রুব পদ, ধ্রুব পদ, এইগুলা। দেন তোমাদের জানতে হবে একচলক বিশিষ্ট, একচলক বিশিষ্ট বহুপদী, দুই চলক বিশিষ্ট বহুপদী, আজকের আলোচনা এগুলো উঠে আসছে, দুই চলক বিশিষ্ট বহুপদী এবং তিন চলক বা এরকম চলক বিশিষ্ট বহুপদী। দেন তোমাদের ব্যাখ্যা করতে পারা লাগবে কি, ব্যাখ্যা করতে পারা লাগবে যে এন ঘাত বিশিষ্ট বহুপদীর মূল কত, মূল হচ্ছে তোমাদের এন সংখ্যক মূল বিদ্যমান, এটা তোমাদের প্রমাণ করতে হবে, এন ঘাত বিশিষ্ট বহুপদীর এন সংখ্যক মূল বিদ্যমান, এটা তোমাদের প্রমাণ করতে হবে। দেন তোমাদের শিখতে হবে যে সমমাত্রিক রাশি, সমমাত্রিক রাশি, সমমাত্রিক, চক্রক্রমিক, চক্রক্রমিক রাশি, এই দুটো রাশির সংজ্ঞা তোমাদের শিখতে হবে, সমমাত্রিক রাশি বা চক্রক্রমিক রাশি, এই দুটো সংজ্ঞা তোমাদের আবার একটু ক্লিয়ার করতে হবে। মোটামুটি এই বিষয়গুলো তোমরা ক্লিয়ার করবা, ওকে, এই বিষয়গুলো তোমরা ক্লিয়ার করবা। আর এরপরে আছে তোমাদের 9-10 শিখা কিছু বিষয় আছে, উৎপাদক উপপাদ্য, উৎপাদক উপপাদ্য, উপপাদ্য আর কি, ভাগশেষ উপপাদ্য, ভাগশেষ উপপাদ্য, ওকে। সো এই দুইটা জিনিস নিয়ে আমি একটু কথা বলে দিই, একটু ছোট কথাবার্তা আছে। আজকেরটা টোটালি বেসিক ক্লাস, আর তোমাদের কি বলছে, যে পুরুষ বইয়ের পায়ের নিচে থাকে তাকে বহুপদী বলে, এটা ছিল প্রথম সংজ্ঞা, জোকস অ্যাপার্ট, তোমরা এটা কি মনে মনে করতেছ? আচ্ছা আচ্ছা,
তো তোমাদের যেই কথাটা আবার বলতেছি যে অবশ্যই তোমরা প্র্যাকটিস করবা, বাট বেসিকগুলো জানার পরে তোমরা প্র্যাকটিস করবা, আর একদম আননোন কোশ্চেন সলভ করার জন্য তোমাকে বেসিকগুলো কাজে লাগবে। আর বেসিক তোমরা খুব বেশি একটা পছন্দ করো না, তার একমাত্র প্রমাণ হচ্ছে তোমাদের ভিউয়ার সংখ্যা। ঠিক আছে, তোমাদের ভিউয়ার সংখ্যা বলতেছে তোমরা বেসিক পছন্দ করো না, তোমরা শুধুমাত্র অঙ্ক করাটাই পছন্দ করো। আমার ক্লাসে যদি 10 জনও থাকো, আমি তোমাদের যেভাবে বেসিক দিয়ে পড়াইতেছি এই বেসিক দিয়েই পড়াবো। কারণ এখন ভালো না লাগলেও, এখন আমাকে গালি না দিলেও, যখন চ্যাপ্টারটা শেষ করবা, টেস্ট পেপারটা খুলবা, সব প্রশ্ন লাইক পারতেছো সবগুলা, তখন বলবা যে না এই পাগলাই কিছু পড়াইছিল বা এই পাগলাই কিছু বুঝাইছে। আর আমি আমার এই এতদিনের টিচিং কেরিয়ারে, প্রায় 10 বছরের টিচিং কেরিয়ারে, এটা মোটামুটি বুঝতেছি যে তোমাদের সৃজনশীল না পারার প্রধান কারণ বেসিক, তোমাদের MCQ না পারার প্রধান কারণ বেসিক। তোমরা বইয়ের আগের এই বিষয়গুলো পড়তেই চাও না, একদমই পড়তে চাও না, বোরিং লাগে। তো বোরিং লাগে আমি এগুলো বাদ দিয়ে যাবো, কোনো নো ওয়ে, আমি বাদ দিব কেন? আর অনলাইন শিক্ষায় যারা আমরা আছি, অনলাইন শিক্ষার ক্ষেত্রে আমরা অনেকেই এটাকে অনলাইন, প্রথমে অনলাইন ভাই বানি, ঠিক আছে, অনলাইন ভাবাটাই ঝামেলা। আমি এমনভাবে পড়াই দিই, তুমি আমার সামনে বসে আসো, তুমি আমার সামনে বসে ক্লাস করতেছো, এই ফিল্ডটা দেওয়ার চেষ্টা করি। তুমি যদি এই ফিল্ডটা, মাইন্ড সেট আপটা রেডি করতে পারো যে না আমি সামনেই বসে আছি, সামনে বসেই ক্লাস করতেছি, এই ফিল্ডটা যদি তুমি রাখার চেষ্টা করো, তাহলেই দেখবে যে তুমি শিখতে পারতেছো, তোমার শিক্ষাটা একটু দ্রুততর সময় হইতেছে। হ্যাঁ, ওকে, তো চলো আমরা আবার একটু ছোটবেলায় ফিরে যাই। মনে করো 5 আছে আর আমি একে কি করলাম, 2 দ্বারা ভাগ করলাম, 2 × 2 = 4, আর এইখানে আছে কি 1। তাহলে এই 5কে কি বলে, এই 5কে কি বলবে, 2কে কি বলবে, আর এই পরবর্তী 2কে কি বলবে, এইটাকে কি বলবে? আচ্ছা আমরা এখানে দেখা দিই, এটাকে আমরা বলি কি ভাজ্য, মানে যাকে ভাগ করা হবে এটা হচ্ছে ভাজক, ভাজক এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের, আচ্ছা সাপোজ আমরা 3 দিই তাহলে আমাদের বিষয়টা বুঝতে সুবিধা হবে, 3 দিই তাহলে আমাদের বিষয়টা বুঝতে সুবিধা হবে, 3×3 মানে ডাটাগুলো একটু ডিফারেন্ট আসবে, 2 এটাকে বলে কি ভাগফল। এ স্যার এগুলো কি বলে, এগুলো তো পারি, একটু দাঁড়ানো উস্তাদ, ঝামেলা আছে, একটু ক্লিয়ার করি, এটাকে বলে কি ভাগশেষ, ভাগশেষ, ওকে। সো আমরা কি জানি যে ভাজ্য ইকুয়ালস টু, আমরা জানি কি, আমরা যে 5 আছে, 5 ইকুয়ালস টু কি লিখতে পারি, 5 ইকুয়ালস টু লিখতে পারি 3×1 + 2, যার মানে হচ্ছে ভাজ্য ইকুয়ালস টু, ভাজ্য ইকুয়ালস টু ভাজক ইনটু ভাগফল প্লাস ভাগশেষ। এই জায়গাটা বুঝতে কি কারো কোনো প্রবলেম আছে আমাকে একটু ঝটপট জানাবা, একটু একটু ঝটপট জানাবা এই জিনিসটা বুঝতে কারো কোনো প্রবলেম আছে কি নাই। ঠিক আছে, আমাকে একটু বলো তো যে এই জিনিসটা বুঝতে কারো কোনো প্রবলেম আছে কিনা, প্রবলেম থাকলে বলো যে প্রবলেম আছে। এটা আমরা তো সবাই জানি যে ভাজ্য ইকুয়ালস টু ভাজক প্লাস ভাগফল ইকুয়াল ভাজক ইনটু ভাগফল প্লাস ভাগশেষ, আমরা একদম সরাসরি প্রমাণ দিয়ে বুঝলাম। ঠিক আছে, আমরা প্রমাণ করে ফেললাম, স্যার এটার সাথে আমার এটার কি মিল, এটা আমার কী দরকার? অবশ্যই দরকার আছে, একটু ওয়েট করেন, অবশ্যই এখানে দরকার আছে, আমি এটা একটু মুছে দিই, আমি এটা একটু মুছে দিব, তারপর আমরা যাব। হ্যাঁ, আমরা এটা মুছে দিই, আমরা ভাজক ভাগফল বুঝে গেছি, গুড 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 গুড, এই পর্যন্ত আমরা বুঝে গেছি, একদম ক্লিয়ার। এখন উস্তাদ বলেন তো x²-5x+7, এইটাকে যদি আমি x-3 দ্বারা ভাগ করি, x-3 দ্বারা ভাগ করি, তাহলে কি লিখতে পারি, কি দ্বারা লিখতে পারি? দেখো আমরা যদি এটাকে x দ্বারা ভাগ করি, x দ্বারা গুণ করলে কি হবে, x²-3x, যদি বিয়োগ করি তাহলে কত থাকবে, বিয়োগ করলে থাকবে হচ্ছে -2x + 7, আমি যদি এটাকে এখন -2 দ্বারা গুণ করি, আমি যদি এটাকে -2 দ্বারা গুণ করি, তাহলে আমরা কি পাবো, -2x = -2x, -6, আমি যদি আবার বিয়োগ করি তাহলে কত থাকবে, থাকবে হচ্ছে 1, থাকবে কত 1। এইটা বুঝছি না বুঝি নাই, এই যে ছোট্ট ছোট্ট বন্ধু ভাগটা বুঝাইলাম, এই ভাগটা বুঝছে কি বুঝি নাই, যদি বুঝে থাকো তাহলে একটু ক্লিয়ারলি লিখে দাও, ডান 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 ডান, এই কথাটা লিখে দাও সবাই যারা যারা বুঝছ। ওকে, একজন বলছে কি যে, একজন কি বলছো, এটা লিখে তোমরা একটু জানাও, যারা
গেছে তারা হয়তো বিশেষ বাধ্য ওইসব কথা বাধ্য। আরেকজন বলছে কি যে যারা কম থাকে হুম তা অবশ্যই, কিন্তু কম স্টুডেন্টে ক্লাস করতে ভালো লাগে না। তোমার স্টুডেন্টে তুমি কি করো, এটা তো স্যারেরই লাগবে, স্যারের কষ্ট লাগবে বা কিছু লাগবে, কারণ স্যারেরা উৎসাহ হারিয়ে ফেলে। তোমাকে আমাকে দেখে কি একটু লাগতেছে আমার ভিতর বিন্দু পরিমাণ উৎসাহের কমতি আছে? আমার ভিতরে উৎসাহের কোনো কমতি নেই, আমি স্টুডেন্ট সংখ্যার দিকে খেয়ালই করি না। আমার কথা হচ্ছে বলছি যে আমি তোমাকে পড়াবো, তার মানে পড়াবো একজন স্টুডেন্ট দশজন স্টুডেন্ট ডাজেন্ট ম্যাটার। এই চ্যাপ্টারের দায়িত্ব যেহেতু আমি নিছি, আমি দায়িত্ব আমার শেষ করে ছাড়বো, আমার চেষ্টা থাকবো দোয়া রাখবো যাতে এইভাবে আমি এই মেন্টালিটি যাতে গ্রো করতে পারি। কতজন স্টুডেন্ট আছো ডাজেন্ট ম্যাটার, ওকে গুড। তবে ক্লাস বেশি থাকলে একটা ভালো লাগে, ভালো লাগে একটা বিষয় কাজ করে অবশ্যই, বাট তার জন্য আমি উৎসাহ হারিয়ে ফেলবো। ওকে নেক্সট, এটা বুঝছি না বুঝি না আমাকে একটু বলে দাও, সবাই একটু বলে দাও। ওকে আচ্ছা, আমি এটা বুঝে বলছি, আমি এটা মোটামুটি মুছে দিব। এখন এটা পড়ানোর যে মানেটা ছিল সবাই বুঝছি কিনা একটু কমেন্টে করবা। আমার কম স্টুডেন্ট থাকুক ডাজেন্ট ম্যাটার, তোমরা আমাকে জাস্ট খালি বলবা যে বুঝছি কি বুঝি না, আমাকে রেসপন্স রেটটা বাড়াও। তোমরা যদি রেসপন্স করো, ঠিক আছে রেসপন্স করো, তো তাহলে এইখানে একটু ভালোভাবে দেখো আমাকে, যারা রেসপন্স করতে হবে আমাকে রেসপন্স করতে হবে। আমার লাখ লাখ স্টুডেন্ট হাজার হাজার স্টুডেন্ট দরকার নাই, আমার দরকার হচ্ছে 100টা 50টা 10টা স্টুডেন্ট যারা 10টাই পাগলার মতো রেসপন্স করবে, হ্যাঁ কে হ্যাঁ বলবে না কে না বলবে, এইটা আমার দরকার। তো দেখো এইটাকে আমরা বললাম পি এক্স, যেটা আমাদের ভাজক সেটাকে আমরা বললাম কি পি এক্স, যেটা আমাদের ভাজক সেটাকে বললাম আমরা কিউ এক্স, কিউ এক্স, যেটা আমাদের ভাগশেষ সেটাকে আমরা বললাম কি ডি এক্স, সাপোজ বললাম ডি এক্স, ওকে এটাকে বললাম আমরা ডি এক্স, আর যেটা আমাদের অবশিষ্ট থাকলো রিমাইন্ডার থাকলো তাকে বললাম আমরা আর এক্স, আর এক্স। এক্স এর মাত্রা কি হইতে পারে, এক্স এর সর্বোচ্চ সর্বনিম্ন ঘাত কত, শূন্য হইতে পারে, তার মানে এটাও ঠিক আছে। তাহলে আমি এখানে কি লিখব যে পি এক্স ইকুয়ালস টু, পি এক্স ইকুয়ালস টু, পি এক্স ইকুয়ালস টু কিউ এক্স ইন্টু ডি এক্স, ডি এক্স ইন্টু কিউ এক্স যেটাই বলো, প্লাস আর এক্স, প্লাস আর এক্স, ওকে। এটাই কিন্তু আমাদের মেইন ফর্মুলা। এখান থেকে একটা খুব সুন্দর প্রশ্ন আসে, এখান থেকে একটা খুব সুন্দর প্রশ্ন আসে, সেই প্রশ্নটা উত্তরটা একটু ভালো করে দেখবা, সেই প্রশ্নটা উত্তরটা একটু ভালো করে দেখবা যে পি এক্স এর মাত্রা, পি এক্স এর মাত্রা এইখানে একটা চিহ্ন বসাইতে হবে, এইখানে একটা চিহ্ন বসায় তোমরা লিখবা হচ্ছে কিউ এক্স এর মাত্রা, কিউ এক্স এর মাত্রা। এইখানে চিহ্নটা কি হবে, এইখানে চিহ্নটা কি হবে, আবার দেখো কিউ এক্স এর মাত্রা, কিউ এক্স এর মাত্রা এখানে একটা চিহ্ন হবে, এইখানে বসাইতে হবে তোমাদের আর এক্স এর মাত্রা, আর এক্স এর মাত্রা। এই দুইটা প্রশ্নের চিহ্ন তোমাদের বসাইতে হবে, গ্রেটার দেন লেস দেন যে কোনো চিহ্ন আছে যে কোনো চিহ্ন বসাইতে পারবা। এইখান থেকে একটা এমসিকিউ আসে, এইখান থেকে একটা এমসিকিউ আসে, এবং এই এমসিকিউটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই এমসিকিউটা ভেরি 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 ইম্পর্টেন্ট, একটু ভালো করে দেখবো। এই এমসিকিউটা পরীক্ষাতে আসে এবং আমরা বুঝি না বুঝি অথবা মুখস্থ করে উত্তরটা দিই, বুঝি না বুঝি অথবা না বুঝে মোটামুটি উত্তরটা দিই, যে তোমরা আমাকে একটু বলবা যে কী আছে। প্রথমটার ক্ষেত্রে পি এক্স এর মাত্রা ড্যাশ কিউ এক্স এর মাত্রা, পি এক্স এর মাত্রা ড্যাশ কিউ এক্স এর মাত্রা, এই ক্ষেত্রে উত্তর কী হবে তোমরা একটু বলবা আমাকে। এবং কিউ এক্স এর মাত্রা ড্যাশ আর এক্স এর মাত্রা, ছোটোবেলায় আমরা পড়তাম না, ছোটোবেলায় তো আমরা পড়তাম যে শূন্য স্থান পূরণ করো, তো সেই বিষয়গুলো পড়তাম। দেখো এই জিনিসটা এক্সপ্লেন করতে গিয়ে আমাদের অনেকেরই অবস্থা খারাপ হয়ে যাবে, আমাদের অনেকেরই অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক আছে আমাকে, আমাদের অনেকেরই অবস্থা এখানে মানে না মানে ইয়ে কী করবো কী লিখবো, যুক্তি যেখানে স্তব্ধ হয়ে যায় বাধাপ্রাপ্ত হয়ে যায়, তখন তোমরা কী উত্তর লিখবা আমি একটু দেখতে চাই তোমাদের কাছে। তোমরা সবাই অ্যান্সার দাও, যার যেটা মনে চায় উত্তর দাও, সবাই তোমরা যারা যারা আসো সবাই একটু রেসপন্স করো, অ্যান্সার দাও, সবাই যারা যারা আসো একটু উত্তর দাও, আমি দেখতে চাই। ওকে ওকে, সবাই গ্রেটার দেন চিহ্ন দিতেছে, সবাই বলতেছে দুইটাই গ্রেটার দেন হবে, দুটাই গ্রেটার দেন হবে বলতেছো, ওকে। কেন ভাই এই যে পি এক্স এর মাত্রা দেওয়া আছে, পি এক্স এর মাত্রা কিউ এক্স এর, আচ্ছা এটা ভুল লিখছি, আমাদের পি এক্স কিউ এক্সটা আগে দেওয়া উচিত, সুন্দর হবে তাহলে, পি এক্সটা পরে দেওয়া উচিত। আচ্ছা যেটা লিখছি এটাই ধুর,
ওকে এটা হচ্ছে px এর মাত্রা greater than equal qx এর মাত্রা এখানে greater than equal হবে কারণ কি আমি কিন্তু এটাকে x square minus 1 দিয়েও ভাগ করতে পারতাম আমি কিন্তু এটাকে x square minus 1 দ্বারাও ভাগ করতে পারতাম ভাগ করা পসিবল ঠিক আছে দ্যাটস ওয়াই আমাদের মাত্রাটা কি সমান হইতে পারে এই ক্ষেত্রে সমান হইতে পারে অথবা qx থেকে বড় হবে qx এর মাত্রা must be greater than rx এর মাত্রা must be greater than rx এর মাত্রা কারণ কি যদি এটার মাত্রা থেকে এটা বেশি না হয় তাহলে আমি আরেকবার ভাগ করতে পারবো অনেকটা এরকম আর কি ওই যে যত পর্যন্ত আমার ভাগশেষটা কি হয় আমার এটার থেকে ওটা ছোট হওয়ার আগে ঠিক আছে তার জন্য এই qx এর মাত্রা must be greater than equal rx এর মাত্রা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ সবাই বুঝছি না বুঝছি নাই আমাকে একটু বলো তো সবাই বুঝছি না বুঝি নাই এটা কি হবে হ্যাঁ সবাই বুঝছি না বুঝি নাই আমাকে একটু বলো ঝটপট বলো ঝটপট বলো সবাই বুঝছি না বুঝি নাই ক্লিয়ার করো আমরা আস্তে আস্তে ম্যাথের দিকে যাব আমরা আস্তে আস্তে ম্যাথের দিকে যাব ওকে সবাই বুঝছি কিনা বুঝি নাই একটু বলো ক্লিয়ার গুড পাওয়ার অফ বেসিক 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 তাহলে তোমাকে বেসিকটাই শিখতে হবে ওকে তো আমরা মুছে দেই আমরা মুছে দিই বিষয়গুলা এটাও বুঝতে পারলাম খুব সুন্দর একটা বিষয় ছিল আর আরএক্স যদি জিরো হয়ে যায় এই দেখো এখন এইখানে দুটো পয়েন্টের উত্তর দেখা যাবে উৎপাদক উপপাদ্য কখন উৎপাদক উপপাদ্যে যখন আরএক্স ইকুয়ালস টু জিরো হয়ে যাবে আরএক্স ইকুয়ালস টু জিরো আর যখন আরএক্স ইকুয়াল আরএক্স নট ইকুয়ালস টু জিরো তখন তাকে আমরা বলি ভাগশেষ উপপাদ্য মানে ভাগশেষ থাকতেছে আরএক্স যদি নট ইকুয়ালস টু জিরো হয় তখন মানে ভাগশেষ থাকতেছে তাকে ভাগশেষ উপপাদ্য বলে আর আরএক্স ইকুয়ালস টু জিরো হয়ে গেলে তখন আমরা তাকে মেইনলি বলি উৎপাদক উপপাদ্য আর উৎপাদক উপপাদ্যের ক্ষেত্রে আমরা সরাসরি লিখি পিএক্স ইকুয়ালস টু কিউএক্স ইনটু ডিএক্স সরাসরি লিখি এটা উৎপাদক উপপাদ্যের ক্ষেত্রে একই জিনিস দুইটা মূরকে তার মানে নিঃশেষে বিভাজ্য হলে সেটা হয়ে যাবে উৎপাদক আর যদি আমাদের নিঃশেষে বিভাজ্য না হয়ে যদি ভাগশেষ থাকে তখন আমরা সেটাকে ভাগশেষ উপপাদ্য বলি ক্লিয়ার এই কনসেপ্টগুলো আমরা সবাই ক্লিয়ার হয়ে গেলাম বহুপদী কি জানতে হবে এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেলাম এখন আমরা আস্তে আস্তে আসব একটা মহিয়সী সূত্রের প্রমাণ একটা মহিয়সী সূত্রের প্রমাণে আসব আমরা এই পার্টটা মুছে দিচ্ছি এখন আমাদের পরবর্তী ওয়ার্ক প্ল্যানটা তোমাদের লিখে দিই তারপরে আসব আমাদের পরবর্তী ওয়ার্ক প্ল্যান হচ্ছে এই দুটো জিনিস আমরা দেখব শ্রীধর আচার্যের সমীকরণ ও প্রমাণ এবং আদর্শ দ্বিঘাত সমীকরণের খুঁটিনাটি বিষয়গুলো এইগুলো নিয়ে আমরা এখন পড়াশোনা করব সবাই একটু এইগুলো নিয়ে আমরা পড়াশোনা করব অনেকে হয়তো শ্রীধর আচার্য মহাশয় শ্রীধর আচার্য মহাশয়ের নামটা লেখা নাই আমরা হয়তো অনেকে জানিও না শ্রীধর আচার্য মহাশয়ের যে সমীকরণটা যেটা ছিল সেটা কি দেখো মেইনলি হচ্ছে আমাদের আদর্শ দ্বিঘাত সমীকরণ যেটা আদর্শ দ্বিঘাত সমীকরণ থেকে আমরা যে জিনিসটা শিখি সেটা হচ্ছে এরকম এক্স স্কোয়ার দেখো নর্মালি আমরা এটা এইভাবে লিখি পি এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আর বহুপদীর ক্ষেত্রে আমি তোমাদের প্রথমেই লিখে আসছি যে একটা বহুপদীকে কিভাবে প্রকাশ করা হয় একটা বহুপদীকে তোমাকে কিভাবে প্রকাশ করা হয় বলো বহুপদীর জন্য আমরা প্রকাশ করি সব সময় প্রকাশ করি পি এক্স ইকুয়ালস টু জিরো আকারে কি আকারে প্রকাশ করি px equals to 0 আকারে প্রকাশ করি সুতরাং আমার ইকুয়েশনটা কি দাঁড়াবে ax square plus bx plus c equals to 0 এই সমীকরণটা নিয়ে এখন আমাদের ক্লাস আমাদের যাবতীয় খুঁটিনাটি বিষয়গুলো আমরা একটু চেক করব ওকে দেন দেখো এই যে সমীকরণটা আছে এই সমীকরণের ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি উভয় পক্ষকে আমরা এটা 4a দ্বারা গুণ দিয়ে দিব কত দ্বারা গুণ দিব 4a দ্বারা তাহলে কি হবে 4s square x square plus 4abx plus 4ac equals to 0 উভয় পক্ষকে
উভয় পক্ষকে দক্ষ দেখে পক্ষ নিন, উভয় পক্ষকে কি দ্বারা, ফোর এ দ্বারা গুণ করে, উভয় পক্ষকে ফোর এ দ্বারা গুণ করে। দেন দেখো আমি এখানে কি লিখতে পারি, টু এ এক্স প্লাস প্লাস হোল স্কোয়ার প্লাস টু ইন্টু টু এ এক্স প্লাস ইন্টু বি এক্স ইন্টু বি প্লাস বি স্কোয়ার। ও স্যার এই যে আপনি বি স্কোয়ার লিখলেন, এই বি স্কোয়ার আপনি কই থেকে লিখলেন, আপনার বাপের সম্পদ না, এটা আমার বাপের সম্পদ না, এটা অঙ্কের সম্পদ, অঙ্করে বুঝাই দিই। চলো এই দেখো এখানে বি স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে বাম পক্ষের বি স্কোয়ার ডান পক্ষের বি স্কোয়ার গেজাং পু। দেখেন স্যার ফোর এসি আছে বাম পক্ষে প্লাসে, এটা ডান পক্ষে চলে গেলে হয়ে যাবে কি মাইনাস ফোর এসি। এই পর্যন্ত কয়েকটা লাইন বুঝতে কার কার প্রবলেম আছে একটু কমেন্টে বলে দেন, কার কার প্রবলেম আছে একটু কমেন্টে বলে দেন, ঝটপট দেখি কে কে বুঝি একটু বলতো কার কার প্রবলেম আছে এই এতটুকু বুঝতে, কারো কি কোনো প্রবলেম আছে একটু বুঝি, কারো কারো কোনো প্রবলেম আছে বলতো, ক্লিয়ার? আরে শাবাস শাবাস, একদম ক্লিয়ার, গুড, ওকে। আমরা চার দ্বারা গুণ করছি কারণ আমরা এক্স এর মানটা বের করতে চাইতেছি, এক্স এর যে মানটা মূলটা যে আছে মূলগুলারে বের করতে চাইতেছি, ওকে, তার জন্য আমরা চার দ্বারা গুণ করছি। দেন দেখো টু এ এক্স প্লাস বি তার হুলুস তুলু স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, সেখান থেকে আমরা পাই বাম পাশের স্কোয়ার ডান পাশে গিয়ে রুট ওভার হয়ে যাবে টু এ এক্স প্লাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি। এই পাশে বি আছে সেটা ডান পাশে গিয়ে কি হয়ে যাবে টু এ এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, ওকে। দেন দেখো এক্স ইকুয়ালস টু কি হবে, এক্স ইকুয়ালস টু মাইনাস বি বাই টু এ, ঠিক আছে, মাইনাস বি আমরা একসাথেও লিখতে পারি এরকম, মাইনাস বি বাই প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ, এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর ছিল, এইটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর ছিল। সবাই বুঝতে পারছে কি পারি নাই, দেখো এক্সের এখানে দুইটা মূল বেরোতেছে, একটা মূল প্লাসের জন্য একটা মূল মাইনাসের জন্য, একটা মূল প্লাসের জন্য একটা মূল মাইনাসের জন্য। এই যে আমাদের উৎপাদকের যে উত্তরটা পাইলাম এটা প্রথম প্রমাণ করেন শ্রীধর আচার্য মহাশয়, প্রথম প্রমাণ করেন শ্রীধর আচার্য মহাশয়, ঠিক আছে, ওকে। সো এখন বলতো কারো কোনো প্রবলেম আছে কিনা, একটু ঝটপট বলো, একটু ঝটপট বলো যে এই প্রবলেম এই জায়গাতে এতটুকু অংশ বুঝতে কারো কোনো প্রবলেম আছে কিনা, আমাকে একটু ঝটপট জানাবা এতটুকু অংশ বুঝতে তোমাদের কারো কোনো প্রবলেম আছে কি না, ওকে, সবাই একটু ঝটপট বলে দাও কোনো প্রবলেম আছে কিনা। ওকে, এটাও কিন্তু মাঝে মাঝে দুই মার্কের জন্য প্রশ্নের জন্য এই প্রশ্নটা আসে, এই প্রমাণটা আসে দুই মার্কের জন্য, এই প্রশ্নটা দুই মার্কের জন্য আসে, তোমরা একটু ঝটপট করে ফেলো। ওকে গুড, ওকে শাবাস, সবাই বুঝে গেছে, অস্থির পোলা পাইন, আমরা এটা মুছে দিব, আমরা মুছে দিই আমাদের এই কয়েকটা সেগমেন্টকে শুধু রাখবো, সেইখান থেকে আসব আস্তে আস্তে, পুরোটাই মুছে দিই। আমরা এখান থেকে কি শিখলাম, আমরা এখান থেকে শিখলাম যে এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ, ওকে। এই যে রুটের নিচে বস্তুটা আছে না, রুটের নিচে যে বিষয়টা আছে, রুটের নিচের বিষয়টাকে আমরা লিখি ডি ইকুয়ালস টু বি স্কোয়ার মাইনাস ফোর এ সি দ্বারা। এই দুইটা এই ডিকে কি বলা হয়, এই যে মানটা আছে এই মানটাকে কি কি বলা হয় একটু দেখো, এই মানটাকে আমরা চিনি নিশ্চায়ক হিসেবে, নিশ্চায়ক হিসেবে আমরা এই মানটাকে মাঝে মাঝে নাম দিই পৃথায়ক হিসেবে, পৃথায়ক হিসেবে আমরা এই মানটাকে দেই ডিসক্রিমিনেটর হিসেবে, ডিসক্রিমিনেটর হিসেবে।
তার মানে নিশ্চয়ক বলার বা পৃথায়ক বলার একটাই কারণ, এটা মূলের একটাই কারণ, সেটা হচ্ছে মূলের মূলের প্রকৃতি নির্দেশ করে, প্রকৃতি নির্দেশ করে। কেমন নির্দেশ করে? দেখো, একটা মূল মূলদ হবে না অমূলদ হবে, একটা মূল তোমার বাস্তব মূল পাবা না অবাস্তব মূল পাবা, মূলগুলা কি অনুবন্ধী হবে না নর্মাল হবে, ঠিক আছে, মূলগুলা কি আমার কখন আমাদের একটা সমীকরণের মূলগুলা নিশ্চয়ক শূন্য হয়, নিশ্চয়ক শূন্য হলে কি হবে, মূলগুলা সমান হবে না অসমান হবে, এই বিষয়গুলা কিন্তু এটা প্রকাশ করে। মূলের প্রকৃতি নিশ্চয়ক করে আমাদের এই নিশ্চয়ক সাহেব, বাবা নিশ্চয়ক কি নির্দেশ করে, বাবা নিশ্চয়ক নির্দেশ করে মূলের প্রকৃতি, অবস্থান ও প্রকৃতি নির্দেশ করে। এই জিনিসটা দিয়ে আমাদের আজকের কাজ, এখন আমাদের টোটাল খেলাগুলা এটা দিয়ে শুরু হবে। বললাম না আদর্শ দ্বিঘাত সমীকরণের খুঁটিনাটি বিষয়গুলো, এই রুটের নিচের বিষয়টাকে আমরা কিন্তু সেই বিষয়টা বলি। সব একটু ঝটপট খাতায় লিখে ফেলো, ঠিক আছে, সবাই একটু ঝটপট লিখে ফেলো, সবাই একটু ঝটপট লিখে ফেলো, যারা যারা লিখছো, যারা যারা লিখছো তারা কমেন্টে লিখে দাও ডান 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 ডান, তাহলে আমি বোর্ডটা মুছতে পারি। হ্যাঁ, আমি আবারও বলে দিচ্ছি, আজকে আমার প্রথম ক্লাস, তোমাদের গ্রুপে আমার প্রথম ক্লাস, আমি প্রথম ক্লাস নিতেছি, সবাই একটু ঝটপট লিখে দাও। আর আমি আশা করব তোমরা এই বেসিক বিষয়টার প্রতি আকৃষ্ট হবা, বেসিক বিষয়টার প্রতি আকৃষ্ট হবা। আমি প্রায় একটা কথা বলি, বেসিক যে বোরিং, বেসিক রে বাসিলাম ভালো, ঠিক আছে, এই জিনিসটা বোরিং, বাট এই জিনিসটাকে যে ভালোবাসতে পারবে তার সামনের পথ অনেক অনেক আরামে যাবে, সামনের পথটা অনেক সুগম, সামনের পথটা অনেক সুগম। বেসিক যে কঠিন, বেসিক রে বাসিলাম ভালো, ডিসক্রিমিনেটর, DISCRIMINATOR, বা ডিসক্রিমিনেন্ট, ডিসক্রিমিনেন্ট বলে, ডিসক্রিমিনেন্ট, DISCRIMINANT, ডিসক্রিমিনেন্ট। সবাই লিখছি রে বলো, এই যে ডি দিয়ে কি লিখছে, ডি দ্বারা তো হচ্ছে ডিসক্রিমিনেন্ট, ডি দ্বারা যেটা লিখছি সেটাই তো আমার ডিসক্রিমিনেন্ট, বুঝছি কিনা হোক। আচ্ছা, সবাই একটু ঝটপট বলে দাও বুঝছি কিনা, আর সবাই একটু ডান লিখে দাও, তাহলে আমি খাতায় আবার তুলে নিব, খাতায় তুলে নিব, ওকে, আমি এটা মুইসা দিব, মুইসা দিয়ে আবার আমরা এখন প্রথম থেকে শুরু করব, আমাদের নতুন কাজ শুরু করব, ওকে, চলো। আমরা কি কি পড়াবো সেটাও লিখে দিছিলাম, এখন আমরা চলো একটা বাক্স আঁকবো, একটা বাক্স আঁকবো, ওকে। বাক্সটার ক্ষেত্রে লিখবা হচ্ছে এরকম, ভ্রুম ভ্রুম, দেখি তো বাক্স আসছে কিনা, গুড, বাক্স আসছে পুরোটা। দেন হচ্ছে নিশ্চয়ক, নিশ্চয়ক, দেন আমরা লিখবো হচ্ছে বাস্তব অবাস্তব, দেন আমরা লিখবো হচ্ছে বাস্তব অবাস্তবের পরে লিখবো সমান অসমান, সমান অসমান মানে মূলগুলো সমান হবে না অসমান হবে, দেন আমরা লিখব মূলদ অমূলদ, মূলদ অমূলদ, বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইকুয়ালস টু জিরো, বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইকুয়ালস টু যদি জিরো হয় তবে মূলগুলা অবশ্যই বাস্তব, মূলগুলা অবশ্যই বাস্তব, সমান সমান, সবাই লিখে নাও তারপর আমি ব্যাখ্যা দিব, বাস্তব সমান মূলদ, বাস্তব সমান মূলদ, সবাই একটু লিখে নাও তারপর আমি সবগুলো ব্যাখ্যা দিব, ওকে। বি স্কোয়ার মাইনাস ফোর এস সি গ্রেটার দেন জিরো, যদি গ্রেটার দেন জিরো হয় বাস্তব হবে, অসমান হবে, অসমান 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 হবে, দেন হচ্ছে অমূলদ হবে,
দেখি তো দেখি তো আমাদের ঠিক আছে কিনা। এই আটকা বাবা কি কমছে, আটকা বাবা কি কমছে বলো, আমি কি আটকা থেকে মুক্তি পাইলাম? ইন্টাররাপ্টেড ইন্টাররাপ্টেড ইন্টাররাপশন কি শেষ হয়েছে? গুড, ইন্টাররাপশন আমাদের শেষ হয়ে গেছে। গুড, আমরা স্ট্রেচ হয়ে গেছিলাম। গুড, ওকে, তোমরা একটু রুটিন দেখবা, রুটিনে দেখো আমার ক্লাসগুলো আছে তোমাদের সোমবার আর বুধবারে, সোমবার বুধবার সকাল 10:30 প্যাক প্যাক করতে আসবো তোমাদের সাথে, তোমাদের সাথে সকাল 10:30 প্যাক প্যাক করতে আসবো। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে এই জিনিসটা লিখছো, গুড, তার মানে হচ্ছে পরের যে আইটেমটা হচ্ছে সেটা কি, বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 যদি হয় তাহলে অবাস্তব অবাস্তব বা জটিল, দুষ্টামি করলাম, লেখো জটিল, অবাস্তব বা জটিল, আচ্ছা অমূলদ হলে, অমূলদ হলে অনুবন্ধী, এখানে একটা নোট লিখে রাখবা যে আমার যদি অমূলদ হয় আর অমূলদ হবে, অমূলদ হলে অনুবন্ধী, এই কথাটা লিখে রাখবা, আর মূলদ হলে অনুবন্ধী না, বুঝছ? দেন হচ্ছে কি অসমান, অসমান অনুবন্ধী, অনুবন্ধী, ওকে, অসমান অনুবন্ধী, আর এই ক্ষেত্রে আমার মূলদ অমূলদের প্রশ্নটা আসতেছে না, মূলদ অমূলদের প্রশ্নটা আসতেছে না। বুঝছি না বুঝি নাই আমাকে একটু বলো তো সবাই, বুঝছি না বুঝি না সবাই একটু আমাকে জানাই দিবা, আমার একটু সবাই একটু জানাই দাও যে বুঝছি কিনা, এই কথাগুলো বুঝছি কিনা। আর আমার এটা কি একটু বেশি সরে গেছে? আচ্ছা না, ঠিক আছে, ওকে, ক্লিয়ার, সবাই বলো তো ক্লিয়ার কিনা, বুঝছি, গুড। তো চলো এখন আমরা খুঁটিনাটি বিষয়গুলোর দিকে যাই, আমরা খুঁটিনাটি বিষয়গুলোর দিকে এখন আস্তে আস্তে যাব, খুঁটিনাটি বিষয়গুলোর দিকে আমরা একটু যাব। হ্যাঁ সবাই দেখছি, একটু বলো তো সবাই দেখছি কিনা, সবাই দেখছি কিনা, একটু লিখছি কিনা, লিখে খাতায় লিখে আমাকে জানাও যে ডান্ডানা ডান্ডান, সবাই লিখে জানাও যে ডান্ডানা ডান্ডান, ঝটপট জানাও, ঝটপট জানাও, লিখে জানাও যে ডান্ডানা ডান্ডান। সবাই লিখে জানাও যে ডান্ডানা ডান্ডান, ওকে। এখন আমরা আরেকটা পার্ট অ্যাড করব, এইখানে আরেকটা পার্ট অ্যাড করব, সেম গ্রাফে আরেকটা পার্ট অ্যাড করবা, এই গ্রাফে এই বক্সের ভিতরে আরেকটা পার্ট অ্যাড করবা, তোমরা সবাই পার্টটা অ্যাড করে নাও, আরেকটা পার্ট ডান পাশে অ্যাড হবে। আমি খুব খুশি হব যে আজকের পুরোটা ক্লাস যদি কেউ আমাকে একটু সুন্দর করে নোট করে দিতে পারো, নোট করে দিতে আমাকে দাও, তাহলে আমি অনেক 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 খুশি হব তোমাদের উপর। প্রথম যে পার্টটা লিখবা, বি স্কোয়ার মাইনাস 4ac, এটার জন্য লিখবা যে গ্রাফটা হবে এরকম, গ্রাফটা হবে এই রকম যে আইদার সেটা আমার এক্স অক্ষকে টাচ করবে উপরের দিকে অথবা নিচের দিকে, ডিপেন্ড করে, যদি এ গ্রেটার দেন 0 হয় তাহলে ঊর্ধ্বমুখী হবে, এ লেস দেন 0 হলে সেটা হবে নিম্নমুখী, তবে অবশ্যই গ্রাফ দুইটা এক্স অক্ষকে টাচ করবে, টাচ করবে, ঠিক আছে, এক্স অক্ষকে টাচ করবে, এরকম দুইটা গ্রাফের থেকে একটা গ্রাফ হবে দেখতে, এক্স অক্ষকে টাচ করে যদি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 হয়। আরেকটা জিনিস, ম্যাথের ভিতর যখন তোমরা সমীকরণ রিলেটেড কিছু পড়বা, সমীকরণ রিলেটেড কিছু পড়বা, ঠিক আছে, সমস্যা হচ্ছে লোকে যে তোমরা গ্রাফের বিষয়টা পড়তে চাও না, গ্রাফকে অ্যাভয়েড করার চেষ্টা করো, তো গ্রাফ নিয়ে তোমাদের অবশ্যই অবশ্যই পড়তে হবে। যাদের বেসিক গ্রাফে প্রবলেম আছে আমাকে একটু নক দিও, আমি চেষ্টা করব তোমাদের বেসিক গ্রাফের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য, ইভেন আমি এখানেও দিয়ে দেওয়ার চেষ্টা করব, বেসিক গ্রাফ নিয়ে আমার কিছু কাজ করা আছে, গ্রাফের কাজগুলো আমি তোমাদের দিয়ে দিব, যাতে তোমরা ক্লাসগুলো করে নিতে পারো, তাহলে বেসিক গ্রাফের প্রবলেমটা তোমাদের সলভ হয়ে যাবে। দেন দেখো, যদি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয় তাহলে চিত্রটা হবে কি, দ্বিতীয় ক্ষেত্রে, এটা হলো প্রথম ক্ষেত্রে চিত্র, দ্বিতীয় ক্ষেত্রে আমাদের চিত্রটা কেমন হবে একটু ভালো করে দেখো, তাহলে আমাদের চিত্রটা হবে এই এক্স এবং ওয়াই অক্ষকে ছেদ করবে, এরকম দুইটা পয়েন্টে ছেদ করবে, বাস্তব মানের জন্য এরকম দুইটা পয়েন্টে ছেদ করবে,
যখন বি স্কয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন জিরো হবে তখন মূল হবে দুইটা, এবং মূল দুইটা অবশ্যই তোমাকে কি করবে এক্স এবং ওয়াই অক্ষকে ছেদ করবে, এক্স অক্ষকে, ওয়াই অক্ষকে না, এক্স অক্ষকে ছেদ করবে। কয়টা বিন্দুতে? দুইটা বিন্দুতে। এক্স অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ করবে, এক্স অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ করবে। এই জিনিসটা ভালো করে লিখে নাও, এক্স অক্ষকে এরকম দুইটা বিন্দুতে ছেদ করবে। ওকে, নেক্সট, লাস্টলি যদি লেস দেন জিরো হয় তাহলে একটাই কন্ডিশন, সেটা হচ্ছে এটা জিন্দিগিতেও তোমার এক্স অক্ষকে ছেদ করবে না, এরকম উপরে থাকবে, এরকম নিচে থাকবে। উপরেরটা কার জন্য? যদি এ গ্রেটার দেন জিরো হয়। নিচেরটা কার জন্য? যদি এ লেস দেন জিরো হয়। যেহেতু এক্স অক্ষকে কোথাও ছেদ করতেছে না বা স্পর্শ করতেছে না, সুতরাং সেই ক্ষেত্রে তার কোনো মান থাকবে না, মূলদ মান থাকবে না, তার জন্য অমূলদ মান আসবে। এই ফিগারগুলা বুঝছো কিনা, এই ফিগারগুলা বুঝছো কিনা আমাকে একটু সবাই জানায় দাও, আর সবাই বোর্ডের লেখাগুলা লিখে একটু কমেন্টে জানাও, ডান্ডানা ডান্ডান, সবাই কমেন্টগুলা লিখে দাও, ডান্ডানা ডান্ডান, সবাই একটু ঝটপট লিখে দাও, ডান্ডানা ডান্ডান। আমরা আমাদের ক্লাসের একদম লাস্ট মুহূর্তের দিকে আসি, একদম লাস্ট মুহূর্তের দিকে আসি, সবাই একটু লিখে দাও, ডান্ডানা ডান্ডান। আমি আবার বলতেছি, যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি হয় তাহলে একশো কোকে টাচ করবে, স্পর্শ করবে, শুধুমাত্র স্পর্শ করবে। যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন জিরো হয় তবে এটা কি হবে? ছেদ করবে, একশো কোকে দুইটা বিন্দুতে ছেদ করবে, এ গ্রেটার দেন জিরোর জন্য। এটা এই পাশেও হইতে পারতো, জাস্ট বুঝানোর জন্য, এখানে কিন্তু প্রপার স্কেলিং মেনটেন করো না, জাস্ট তোমাদের বুঝানোর জন্য। আর যদি আমাদের বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন জিরো হয় তখন চিত্রটা হবে এইটার মতো, একশো কোকে কোথাও টাচ করবে না বা ছেদও করবে না, একশো কোকে কোথাও টাচ করবে না এবং ছেদও করবে না। বুঝতে পারছো? গুড। আচ্ছা, একজন খুব সুন্দর একটা কমেন্ট লিখছে, ক্লাসটা খুব ইন্টারেস্টিং লাগলো না ভাই? এই ক্ষেত্রে আমার সুন্দর দুটা কথা আছে, আই এম নট এ জোকার ফার্স্ট অফ অল, আর হচ্ছে যে বেসিক জিনিসটা আসলেই খারাপ, বেসিক জঘন্য লেভেলের খারাপ, বেসিক যে আইটেমটা আছে এই আইটেমটা একদম জঘন্য লেভেলের খারাপ বেসিক বিষয়। কারণ বেসিক যখন আমরা পড়াই, তোমরা একটা টিচারকে কিসের মাধ্যমে কাউন্ট করো, কিসের মাধ্যমে অ্যানালাইসিস করো, সেটা হচ্ছে ওই টিচার কয়টা ম্যাথ করাইছে, ঠিক আছে, কয়টা ম্যাথ করাইছে সেটার মাধ্যমে জাজ করো। যদি ওই ক্ষেত্রে জাজ করো তাহলে পুরো ক্লাসে ম্যাথ কান্ডা পাবো, জিরো পাবো, একটা ম্যাথও করায়নি, একটা ম্যাথও করায়নি পুরো ক্লাসে। ওকে, আর যদি মনে করো যে না, স্যার আজকে কী কী পড়ানোর চেষ্টা করছে, তখন আইটেম যদি লিস্ট বানাও তাহলে তোমার আটটা থেকে নয়টা দশটার মতো আইটেম হয়ে যাবে, যে দশটা আইটেম আমি আজকে তোমাকে পড়াইছি, দশটা জায়গায় তোমাকে আমি হিট করছি, ঠিক আছে। আর এখানে ইন্টারেস্ট বলতে কী বুঝতে চাইতেছো? বেসিকের মতো মজার জিনিস নেই, ঠিক আছে, বেসিক বিষয়টা অনেক মজার, ক্লাসগুলো করা আশা করি মজা লাগবে। এই তোমাদেরও কি খারাপ লাগতেছে নাকি? তাহলে আগামী ক্লাস থেকে কোনো বেসিক টেসিক নাই, ধুমধাম অঙ্ক হবে, কোনো কথা হবে না। গুড, আমরা ধুমধাম অঙ্ক করব। আচ্ছা, নেক্সট, নেক্সট বিষয়টা হচ্ছে এরকম, ওকে, নেক্সট হচ্ছে এরকম বিষয়টা। আমি প্রথমে ক্লাসে প্রথমে তোমাদের বলে নিছি যে আমি বেসিক দিয়ে করাবো না ম্যাথ দিয়ে করাবো, তোমরা সবাই আমাকে তখন বেসিক রেফার করছো, তো আমি বেসিক দিয়ে পড়াই দিছি। ওকে, নেক্সট দেখো, এই যে আমাদের এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণটা আছে বা বহুপদীটা আছে, এই বহুপদী যদি এ গ্রেটার দেন জিরো হয় তখন সেটা ঊর্ধ্বমুখী হয়, ঊর্ধ্বমুখী, ঊর্ধ্বমুখী, আর যদি এ লেস দেন জিরো হয় তখন সেটা হয় কি? নিম্নমুখী, নিম্নমুখী, ঊর্ধ্বমুখী আর নিম্নমুখী। গ্রাফটা যাই হোক না কেন, এই গ্রাফটা যদি ঊর্ধ্বমুখী হয়, ঠিক আছে, আর গ্রাফটা যদি আমার নিম্নমুখী হয়, ঊর্ধ্বমুখী হোক আর আমাদের নিম্নমুখী হোক, আর আমাদের নিম্নমুখী হোক, যেই জায়গাতেই থাকুক না কেন, আমাদের এই একটা সার্টেন পয়েন্ট থাকে, এই পয়েন্টের জন্য আমরা একটা স্থানাঙ্ক পাই এই জায়গাটার, যেই জায়গায় করছে কি চিত্রটা এসে মোচড় মারছে, যেই জায়গায় এসে চিত্রটা কি করছে মোচড় মারছে, যেই জায়গায় এসে চিত্রটা মোচড় মারছে, এই মোচড়টাকে বলে কি মোচড় বিন্দু, মোচড় বিন্দু,
বা টুইস্টিং পয়েন্ট, টুইস্টিং পয়েন্ট, এই সেম আইডিয়াটা তোমাদের ডিফারেন্সিয়েশনে ইউজ করা হয়, সেম আইডিয়াটা তোমাদের ডিফারেন্সিয়েশনে ইউজ করা হয় সর্বোচ্চ মান সর্বনিম্ন মান গুরু মান লঘু মান এই বিষয়গুলো যাচাই করার জন্য, যেটাকে আমরা সন্ধি বিন্দু বলি, ঠিক আছে, বা ক্রিটিক্যাল পয়েন্ট বলি, এই বিন্দুগুলো হচ্ছে কি মুচর বিন্দু বলি। এক জায়গায় আমাদের মানটা এসে গ্রাফটা নামতেছে 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 এক জায়গায় এসে হঠাৎ করে মুচর মারছে, এক মুচর মারে উপর দিকে উঠা শুরু করেছে, আবার আবার দেখো উপরে উঠতেছে 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 এই বিন্দু থেকে আবার মুচর খায় নিচের দিকে নামতেছে, তাই এই বিন্দুটার নাম আমরা বলি মুচর বিন্দু বা টুইস্টিং পয়েন্ট, ঠিক আছে, টুইস্টিং পয়েন্ট। আর যখন আমরা ওই ইসের ক্ষেত্রে বলবো গ্রাফের এ কি বলে এরপর যখন আমরা ডিফারেন্সিয়েশন যাব তখন আমরা দেখবো এটাকে বলে ক্রিটিক্যাল পয়েন্ট, ঠিক আছে, এটাকে বলে সন্ধি বিন্দু, ঠিক আছে, এই জায়গাগুলোর ভিতরে আমরা কাজ করি, কাজ করে বের করি কোন কোন বিন্দুতে গুরুমান লঘুমান পাওয়া যেতে পারে, তারপর সেকেন্ড ডেরিভেটিভ দিয়ে বের করি যে এই জায়গাতে তো গুরুমান পাওয়া যাবে, এই বিন্দুর জন্য গুরুমান পাওয়া যাবে। সো এই বিন্দুগুলা কি, এই বিন্দুগুলা কিভাবে আমরা নির্দিষ্ট করতে পারি? সো একদম সোজা একটা উপায় আছে যে এক্স এর স্থানাঙ্কটা হবে মাইনাস বি বাই টু এ, এটা হচ্ছে আমার এক্স এর মান, যে মানের জন্য এই মুচর বিন্দুটা পাবো দ্বিঘাত সমীকরণে, মাইনাস বি বাই টু এ। এক্স এর মানটা কি বলো, এক্স এর মানটা কি মাইনাস বি বাই টু এ, এক্স এর মানটা কি বলো তো সবাই বলো, মাইনাস বি বাই টু এ, এক্স এর মান হচ্ছে মাইনাস বি বাই টু এ। তাহলে বলো যে ওয়াই এর মানটা কি হবে, ওয়াই এর মানটা হয়ে যাবে তোমার সি বাই, ওয়াই এর মানটা হয়ে যাবে সি মাইনাস, সি মাইনাস বি স্কোয়ার বাই ফোর এ। এই পয়েন্টটা হচ্ছে এই বিন্দুটা স্থানাঙ্ক, এই বিন্দুটা স্থানাঙ্ক, আর এইটা হচ্ছে আমাদের ওয়াই এর মান, ওয়াই এর মান, ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে আমাদের ওয়াই এর মান আর এটা হচ্ছে আমাদের এক্স এর মান। আমরা এই সূত্র দিয়ে কিন্তু কাজটা করতে পারি, সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান একটা পয়েন্টের, এই ক্ষেত্রে আমরা কি পাবো, এই ক্ষেত্রে আমরা পাবো কি এটা হচ্ছে আমার সর্বনিম্ন মান, এর থেকে নিচে আর সে নামতে পারে না, আর বাকি সবগুলো মান কিন্তু এই মানের থেকে বড়, এই ক্ষেত্রে আমরা পাবো সর্বনিম্ন মান, এর উপর সবগুলো মানে কি বেশি, এই ক্ষেত্রে কি পাবো, এই ক্ষেত্রে পাবো হচ্ছে সর্বোচ্চ মান, এটা কখন, এটা হচ্ছে যদি এ গ্রেটার দেন জিরো হয় তখন আমরা পাই সর্বনিম্ন মান, আর যদি এ লেস দেন জিরো হয়, এ লেস দেন জিরো হয় তখন আমরা পাই সর্বোচ্চ মান, একদম ডিফারেন্সিয়েশনের সাথে রিলেটেড, ডিফারেন্সিয়েশনের সাথে রিলেটেড, ওকে, ডিফারেন্সিয়েশনের সাথে রিলেটেড। তো তোমাদের একটু একটা পরীক্ষা হয়ে যাক, সবাই রেডি হও, খাতা কলম নিয়ে রেডি হও, দেখি কে 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 সবার আগে অ্যান্সার দিতে পারে, আমি দেখি সবার নামগুলো আমি একটু পড়ার চেষ্টা করব, যারা দ্রুত অ্যান্সার দিবা তাদের নামগুলো আমি একটু পড়ার চেষ্টা করব। সো লেটস স্টার্ট, সবাই আগে বলো বোর্ড ক্লিয়ার কিনা, বোর্ড তুলছো, বোর্ড তুললে আমি তোমাদের কিছু কাজ করতে দিব, বোর্ডে লেখাগুলো দিয়ে তুলো তাহলে আমরা কাজ করতে দিব, ওকে। আর এই এমসিকিউ দিয়ে কিন্তু তোমাদের এমসিকিউ এই টেকনিকটা ইউজ করা লাগবে, এমসিকিউ একটা প্রশ্ন থাকে, ইভেন এডমিশন টেস্টেও এখান থেকে একটা প্রশ্ন থাকে, এডমিশন টেস্টেও এখান থেকে একটা প্রশ্ন থাকে। সো সবাই একটু ভালো করে লিখো, ক্লিয়ার বলতেছো সবাই, গুড। সো আমি মুছে দিই, এই দুটার জন্য বের করো তো, এই দুটার জন্য বের করো। প্রশ্ন হচ্ছে এক্স এর কোন মানের জন্য, কোন মানের জন্য সর্বোচ্চ বা সর্বনিম্ন নিম্ন মান পাওয়া যাবে, আর হচ্ছে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ণয় করো। এই দুটা প্রশ্ন একটু ঝটপট আনসার দিয়ে দাও সবাই, সবাই একটু ঝটপট আনসার দিয়ে দাও এই দুটা প্রশ্নের। ওকে গুড, স্থির পোলা পাইন, ভালোভাবে ক্লাস করতেছো তোমাদের, এখন আমি ম্যাথ করতে দিলাম দুটো, একটু ঝটপট করে ফেলো।
আয়েশা সিদ্দিকা সবার আগে একটা প্রশ্নের অ্যানসার দিয়েছে, ডিপেন্ড করে তার উত্তর হয়েছে কি হয় নাই। বলো বলো ঝটপট বলো, একসাথে বলবা, 1 নং সমীকরণ প্রত্যেকটা সমীকরণটা আলাদা আলাদা করে বলবা, প্রত্যেকটা সমীকরণের মানগুলো আলাদা আলাদা করে বলবা। ওকে, প্রত্যেকটা সমীকরণের মান আলাদা আলাদা করে বলবা, আমি দেখি কে কে করতে পারো বিষয়গুলো, কাজগুলো কে কে করতে পারো দেখি। এত কম মানুষ করতেছ, এতক্ষণে কিন্তু উত্তর দিয়ে দেওয়ার কথা, উত্তর দিয়ে দেওয়া উচিত ছিল এতক্ষণে। ওকে ফাইন, প্রথমটা আমি করে দিই। প্রথম ক্ষেত্রে এ ইকুয়ালস টু 2, বি ইকুয়ালস টু 3, সি ইকুয়ালস টু 7। সুতরাং আমি যদি প্রথমটা বের করি, মাইনাস বি বাই 2 এ, মাইনাস বি 3 বাই 2 এ, দুই দুকোণে কত হবে 2 ইন্টু 2, কমা সি এর মান কত 7 মাইনাস বি স্কোয়ার বাই 4 এ, বি স্কোয়ার মানে কত 3 তিরিকে 9, 4 এ মানে কত 4 ইন্টু 2। তাহলে আমরা কত পাইতেছি এখান থেকে দেখো তো, মাইনাস 3 বাই 4 কমা 8, 7 আটে 56, 56 থেকে 6 গেলে থাকে কত, 9 গেলে থাকে কত বাকি বলো তো, 56 থেকে যদি 9 যাই তাহলে কত থাকে, এখানে আছে 4 দুগুণে 8, 7 আটে 56, 16 থেকে 9 গেলে হচ্ছে তোমাদের 7, 47, 47 বাই 8 আই থিঙ্ক সো, 47 বাই 8। নেক্সট, দ্বিতীয়টার ক্ষেত্রে এ এর মান কত মাইনাস 1, বি এর মান কত 2, সি এর মান কত 3। এটা আমাদের কি মান পাবো, যেহেতু এ গ্রেটার দেন 2, এ গ্রেটার দেন 0, তার মানে আমরা কি পাবো সর্ব, কি পাবো সর্বনিম্ন মান, নিম্ন মান কত সেটা হচ্ছে এই মানটা, সর্বনিম্ন মান হচ্ছে 47/8। এক্স এর কোন মানের জন্য পাওয়া যাবে, মাইনাস 3/4 এর জন্য, আমরা কমেন্টস লিখবো এইভাবে, এক্স এর মান মাইনাস 3/4 এর জন্য আমরা সর্বনিম্ন মান পাবো 47/8, আর বাকি সবগুলো মান কি সর্বোচ্চ। ওকে, দেন দেখো এই ক্ষেত্রে আমাদের এর গ্রেটার দেন কত 0, এর মান লেস দেন 0, এর মান লেস দেন 0, সুতরাং আমরা কি বিন্দু পাবো, সর্বোচ্চ বিন্দু পাবো, সর্বোচ্চ বিন্দু পাবো। আর সেই সর্বোচ্চ বিন্দুটা কত সেটা আমরা বের করব, লাইক মাইনাস বি বাই 2 এ, আমি যে মাইনাস বি, মাইনাস 2 বাই মাইনাস 2 কমা সি এর মান কত 3, মাইনাস বি স্কোয়ার মানে 4 বাই 2 এ মানে হচ্ছে মাইনাস 2, 2 এ মানে হচ্ছে সরি 4 এ, 4 এ, 4 মানে হচ্ছে মাইনাস 4। তার মানে যদি আমি এখান থেকে সলভ করি, এটা এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, মাইনাস আমার কাছে প্লাস 1, অর্থাৎ আমাদের সমীকরণ হয়ে যাবে 1 আর কত 4, 1 আর 4, যার সর্বোচ্চ মান কত 4, বাকি সবগুলো মান হচ্ছে সর্বনিম্ন। তাহলে এইটার চিত্র যদি তুমি দেখাইতে চাও, 4 আটে 32, 5 আটে 40, 6 আটে 48, প্রায় 8 এর কাছাকাছি প্রথমটার চিত্রটা হবে এরকম। আচ্ছা, প্রথমটার চিত্রটা আমি একটু এখন রাফ আঁকায় দেখাইতে পারবো, প্রথমটার চিত্রটা একটু রাফ আঁকায় দেখাই দিই। সেটা হচ্ছে মাইনাস 3/4 হচ্ছে এই জায়গায়, মাইনাস 3/4 হচ্ছে এই জায়গায়, এই জায়গাটাতে আমরা ধরলাম মাইনাস 3/4, আর উপরে হচ্ছে তোমাদের সর্বনিম্ন মান হচ্ছে তোমাদের কত, সর্বনিম্ন মান আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 47/8, 47/8 ওয়াইয়ের মানটা, তার মানে মূলগুলো হবে আমাদের এরকম।
माइनस थ्री पॉइंट फोर थे सर्वोच्च मान पा फोर्टी सेवन बाई एट ए रकम है चित्रटा ये हमारे मोरलेस चित्रटा ए रकम हवा उचित जेहेतु प्लस मान आससे और बाकीटार क्षेत्र क्यों पा यार क्षेत्र क्यों पा एक देखिए वन आर फोर वन आर फोर तो हमारे वन फोर मान ये ग्राफ्ट ए रकम बोझा गया सबाई बुझते एक सबाई झटपट कमेंटे जाना दो बुझते कि ना दूटा रेखा ग्राफ ट्विस्टिंग पॉइंट बुझते कि ना माइनस वन बाई थ्री सबा एक झटपट बोल तो बुझते कि ना एक्स इक्वल्स टू माइनस फोर बाई कत आछे बोलो एट हे फोर और एट हे कत फोर सेवन बाई एट ठीक है सो ये विषयगुलो आमरा खूब भालोभावे बुझते पारलाम ये विषयगुलो खूब भालोभावे बुझते पारलाम एखन लास्ट आमादेर दरकार होच्छे लास्ट आमादेर एकटा विषय आछे आमि एकटु छोट्ट करे बोले आजके क्लासटा शेष करे दिब आमि चाइ आजके क्लासटा केमन लागछे तोमरा आमाके एकटु जानाओ जे केमन लागछे एइभावे जाबे बेशी कि स्लो गेछे कम कि पढ़ानो होइछे सेइ विषयगुलो एकटु आमाके बोलबा तोमरा तोमरा आमाके बोलबा ए इक्वल्स टू जिरो होले कि होबे बी इक्वल्स टू जिरो होले कि होबे सी इक्वल्स टू जिरो होले कि होबे समीकरण थे ए एर मान बी एर मान सी एर मान जो जीरो है कि आलदा आलदा भाव प्रथम क्षेत्र ए इक्वल्स टू जीरो ए इक्वल्स टू जीरो हमें कि हमें निजे बोले दी जो पा पी एक्स इक्वल्स टू बाम लिखते जो जीरो लिखते इक्वल्स टू जीरो लिखते लिखते बी एक्स प्लस सी इक्वल्स टू जीरो जेटा कि निर्देश करे सरल रेखा रेखा दें देखो b इक्वल्स टू जीरो हमें कि पाई ए एक्स स्क्वायर प्लस सी इक्वल्स टू जीरो से लिखते पारि समान किंतु किंतु विपरीत चिन्ह विशिष्ट मूल विपरीत चिन्ह विशिष्ट मूल समान किंतु विपरीत चिन्ह विशिष्ट मूल एंड लास्टली c इक्वल्स टू जो जीरो है তাহলে আমরা কি পাই a x স্কয়ার প্লাস b x এইখান থেকে আমরা লিখব অন্তত অন্তত একটি মূল শূন্য হবে শূন্য হবে অন্তত একটা মূল শূন্য হবে কেন x যদি কমন নাও a x প্লাস b ইকুয়ালস টু 0 এখান থেকে দেখো x ইকুয়ালস টু 0 অথবা a x প্লাস b ইকুয়ালস টু 0 এই কথাগুলো আমরা লিখতে পারি सो ये क्लस आशा करी हमें खूब भलोभ बुझते और जतटुकुमें जानी जो तो डिटेल्स जानी आई थिंक ये तुम्हारे मोस्ट मोस्ट डिटेल्स क्लस मोस्ट डिटेल्स मैं एकदम खुटीनाटी सब विषयगुल कवर करार चेष्टा करते जस्ट इमेजिन तुम्हारा जो एक सपोर्ट करो আমি যদি সবগুলা লেকচার এতটা ডিটেইলসে দিতে পারি বহুপদী থেকে আশা করি তোমাদের আর কারো কোনো প্রবলেম থাকবে না দরকার হচ্ছে ধৈর্যটা আমি তোমাদের আই ওয়াশ করার জন্য কোনো কিছু ঝাকানাকা পড়াতে পারবো না প্রথম দিকে আমি আমার ফ্লোতেই যাব আস্তে আস্তে তোমাদের ভালো লাগবে এখন তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে একটু জানাবা আমার আপাতত শিডিউল দেওয়া আছে বা শিডিউল নিছি এরকম যে সোমবার আর বুধবার আমি বুধবার পর্যন্ত দেখব যদি দেখি যে তোমাদের ক্লাসগুলো ভালো লাগতেছে না দেন হয়তো আমি ক্লাসটা কুইট করে দিব করাবো না কারণ শুধু শুধু বেকার খেটে তো লাভ নেই তোমাদের যদি কাজে না আসে আর যদি দেখি যে না তোমাদের কাজে আসতেছে উপকার হইতেছে তোমাদের উপকার হইতেছে দেন তোমরা আমি তোমাদের বহুপদীতে এত ডিটেইলসভাবে সবগুলো পুরোটা শেষ করে দিব যাতে করে তোমরা এখান থেকে সকল প্রকার সমস্যাই সলভ করতে পারবা সো কারো কোনো ক্লাস নিয়ে যদি কারো কোনো কনফিউশন প্রবলেম থাকে তাহলে আমাকে একটু জানাই দাও আর তোমরা অবশ্যই নোটগুলো করবা নোটগুলো করে আমাকে মেনশন দিয়ে দিবা আমি খুব খুশি হই নোটগুলো দিয়ে মেনশন দিয়ে দিই আর গ্রাফের যে ক্লাসটা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব গ্রাফের ক্লাসটা দিয়ে দেওয়ার চেষ্টা করব তোমাদের গ্রাফের ক্লাসটা করে নিও ওকে আজকে ফার্স্ট ক্লাস ছিল ফার্স্ট ক্লাসে আমরা একদম ডিটেইলসে বেসিকগুলা করছি ওকে ওকে ফাইন আর যারা ক্লাস করতেছে তাদের অসংখ্য ধন্যবাদ আর ফ্র্যাঙ্কলি স্পিকিং যদি সত্য করে বলি আমি অনেক ব্যস্ত একটা সময় থেকে তোমাদের জন্য বের করছি অনেকটাই ব্যস্ত সময় থেকে মানে আমার ব্যক্তিগত জীবন বলো বা টেন মিনিট স্কুলের সাথে জীবন বলো তোমরা যারা মোটামুটি আমাকে জানো বা আমার ক্লাসগুলো করো আমার শিডিউলগুলো জানো তারা সবাই এটা জানো যে খুব ব্যস্ততার ভিতর থেকে তোমাদের জন্য এই স্লটটা বের করা
অনেকটা খেটে খুঁটে। তো তোমাদের যদি রেসপন্স ভালো পাই আমি তোমাদের এই চ্যাপ্টারটা টোটালি শেষ করে দিব, ঠিক আছে? এই টোটালটাই শেষ করে দিব, কোনো প্যারালি। আর ডিটেলসে পড়ানোটা আমার স্বভাব আর কি, স্বভাব বলতে পারো বা অভ্যাস বলতে পারো, কারণ আমি যেই ক্লাসে করে আমার এর এত ডিটেলসই ভালো লাগে, কারণ আমি কোনো জিনিস রেখে পড়ানোর চেষ্টা করি না, জানা মতে কোনো জিনিস রেখে পড়াই না। সবগুলো ক্লাসে আমার অনেক বেশি বেশি লাগে, দেখবা যে এক জায়গায় কম ক্লাস লাগতেছে ওই জায়গায় আমার অনেক বেশি ক্লাস লাগতেছে। তো অনেক বেশি ক্লাসের ভিতরে কিন্তু আজকে কিন্তু পুরো ক্লাসের ভিতরে আমি প্যাক 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 করতে আসি, কতক্ষণ ক্লাস করছি জানি না, তবে যতক্ষণ ক্লাস করছি টানা কন্টিনিউয়াস কথার ভিতরে ছিলাম। সো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, কেমন লাগছে ক্লাসটা আমাকে জানাই দিও গ্রুপে, আমি দেখব। আর ওকে, ডান, সাইনিং আউট, টাটা।